আসুন আমরা গতদিনের শেষ করছি, তারপর একটুকুতে যাই। আমরা আত্মহত্যা নিয়ে বা সুইসাইড মিশন নিয়ে অলরেডি পড়ছি, এগুলো আমরা পড়ছি, মানে এগুলোর সম্বন্ধে হাদিস নিষিদ্ধতা নিষিদ্ধ কিসে এটা আমরা পড়ছি। আচ্ছা, যেখানে আমরা শেষ করছিলাম যে খারেজি স্কলার যারা, খারেজিদের ভিতরে স্কলার আছে, তাদের মনে মতো করে স্কলার আছে, সবসময় ছিল, এখনো আছে। এবং খারেজি বলতে আমরা যাদের বোঝাই তারা, আমরা বলছিলাম যে ওইটাও আমাদের একটা চিন্তা আছে। একদিন আমরা ওই রিলিজিয়াস এক্সট্রিমিজম যদি আমরা পড়ি ওই বইটা, মাঝখানে একদিন খারেজিদের ক্যারেক্টারিস্টিক্স 53টা বোধ হয় 53 ক্যারেক্টারিস্টিক্স একটা পেপার আছে, ওটা আমরা পড়ার চেষ্টা করবো এখানে। তো তার ভিতরে এক নম্বর হচ্ছে, মানে এক নম্বর হচ্ছে যে তারা শাসকের এগেনস্টে বিদ্রোহ করে, খরুজ কথাটা থেকে খারেজি আসছে, এক নম্বর দুই নম্বর এগুলো থাকবে। তার পরপরই বা হয়তো দুই নম্বরই আসছে, আমার মনে নেই এখন, যে তারা বয়সে ইয়াং হয়, এরকম কথা আছে, বয়সে তারা ইয়াং হয়, তাদের আবেগ থাকে খুব, জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে, অথচ ভুল জায়গায় দিয়ে লাভ নেই, এটা এটা বোঝার মতো বুদ্ধি থাকে না তাদের। জীবন দেওয়ারও কিছু ফিক আছে, কোথায় কখন কিভাবে আল্লাহর জন্য জীবন দিতে হবে এগুলো ওয়েল ডিফাইন্ড, আমরা যেমন আগে বলছি, গতদিন বলছি বা আগের দিন বলছি, সেটা তারা ই করে। এখানে খারিজি স্কলারদের কথা বলতেছে যে তারা এই সমস্ত প্রুফ, খারিজি স্কলারদের কথা যখন আসতেছে, যেমন ধরেন কথার কথা, কালকে আমি ওই মহাখালীতে একটা হালাকা করি, ওখানে বলতেছিলাম যে খারিজিদের ভিতরে একজন যেমন আলেদা দিলানহকে যিনি হত্যা করছেন, উনি কিন্তু খুব জ্ঞানী মানুষ ছিলেন। ওমরাদের সময় যখন আমর বিন আল আস তার নেতৃত্বে ইজিপ্ট জয় হইল, তখন আমর বিন আল আস ইসের কাছে চাইলেন, কি বলে ভিতরে চলে ইসের কাছে চাইলেন, ওমরাদের কাছে চাইলেন যে আমাকে একজন জ্ঞানী মানুষ বা একজন বড় আলেম বা ভালো আলেম আলম পাঠান, যিনি ইজিপ্টের নতুন মুসলিমদেরকে দিন শিক্ষা দিতে পারবেন। তখন যাকে পাঠাইছিলেন তিনি হলেন ওই ব্যক্তি মুলজাম, তার একটা নাম আর কি, নামের একটা অংশ মুলজাম, তো তিনি হলেন ওই ব্যক্তি যে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করলেন খারেজি লিডার হিসাবে। মানে এই বিবর্তনটা কিন্তু আপনার আমারও হইতে পারে, আমরা আজকে একটা স্ট্যান্ডে আসি বলে যে কালকে একটা ভুল স্ট্যান্ডে যাব না, বা আজকে একজন ভুল স্ট্যান্ডে আসছে সে একটা কারেক্ট জায়গায় যাবে না, এমন কথা নেই। এটার ভিতর বিরাট একটা শিক্ষার ব্যাপার আছে যে আমাদের দিন নিয়ে আমরা যেন নিশ্চিন্ত না হয়ে যাই, নিশ্চিন্ত এবং নিশ্চিত না হয়ে যাই, আমরা যেন সবসময় ক্রস চেক করতে থাকি যে আমরা কি ঠিক আছি নাকি। এবং সেই ক্রস চেকের আমি যে কোষ্ঠী পাথর বলি, যেখানে ঘষে সোনা কিনা দেখা হয়, সেটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ। সেই জন্য আমরা বললাম যে আমরা ইনশাল্লাহ সিরা পড়ার চেষ্টা করব। অনেকেই আমি এছে অনেক বড় মজলিস শান্তিনগর ইসে, ধরেন 50 ওভার মানুষের ভিতরে আমি জিজ্ঞেস করছি যে, বা 100 জন মানুষের ভিতরে আমি জিজ্ঞেস করছি যে কে কাভার টু কাভার রাসূলের একটা জীবনী পড়ছেন, আপনি অবাক হয়ে যাবেন যে হয়তো 2 জন বা 3 জন হাত তুলছেন। আর যখন খোলাফায়ে রাশিদিনের কথা বলছে একজনও না, একজনও হাত তোলেন না যে খোলাফায়ে রাশিদিন লাইভ করছেন। সো এখানে বলতেছেন যে খারেজিদের লিডার যারা বা খারেজিদের যারা স্কলার, তাদের ভিতরে যারা স্কলার আছে, তারা কিন্তু এই 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 দলিলগুলো পড়ার পরেও বলবেন যে সুইসাইড বম্বিং ইজ পারমিসিবল ইফ ওয়ান হ্যাজ নাথিং এলস টু ফাইট উইথ। এখানে কথা বলবেন না প্লিজ, কথা বলবেন না, বাইরে গিয়ে কথা বলবেন প্লিজ, ডিস্টার্ব হয়। জি, সুইসাইড বম্বিং এর কথা বলতেছে যে তারা কিন্তু তারপরে বলবেন, স্টিল দে সে দ্যাট সুইসাইড বম্বিং ইজ পারমিসেবল ইফ ওয়ান হ্যাজ নাথিং এলস টু ফাইট উইথ, আর যদি কিছুই না থাকে হাতে যুদ্ধ করার মতো, তাহলে আপনার আত্মঘাতী বোমা হামলা এটা পারমিসেবল, তারা বলবেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু কিন্তু কোনো এক্সেপশন করেন নাই, এই যত কটা হাদিস পড়লাম কোনো একটা হাদিসে এক্সেপশন বলেন নাই যে এইরকম না হয়ে এরকম হইলে বা এই সমস্যা থাকলে এটা যায়, এরকম কোথাও বলেন নাই। কিন্তু খারিজাটস আর লাইক দ্য খ্রিস্টিয়ানস, এইটুকু আমরা পড়ছিলাম কতদিন, যে খারেজিরা হচ্ছে খ্রিস্টানদের মতো, যারা তাদের রাব্বি এবং বিশপকে, খ্রিস্টান এবং ইহুদি, যারা তাদের রাব্বাই, ইহুদিদের রাব্বাই এবং খ্রিস্টানদের বিশপ, তাদেরকে তারা
রব বানায় নিছেন। আল্লাহ কোরআনের সূরা তাওবার 31 নম্বর আয়াতে যেটা বলছেন, এই কথার মিনিং এটাই যে তারা যখন বলে তখন একটা হারাম জিনিস অথবা যেটা নিষিদ্ধ জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো হাদিসে বললেন যে সে জাহান্নামে যাবে, জাহান্নামে গিয়ে সেইভাবেই মরতে থাকবে, যে সুইসাইড করবে, কত রকম আমরা পড়লাম, নানা রকম ভাষায় পড়লাম, সেই সব সত্ত্বেও তারা বলবে যে না, ওই রাব্বাই এবং বিশপরা যেরকম বলতো সেরকম করে আমাদের মানে খারেজি স্কলাররা বলবে যে না ঠিক আছে তুমি যাও কোনো সমস্যা নাই এবং অন্যরা সেটা ফলো করবে আর কি। এই এই কথাটা উনি বলতেছেন। দিস ইজ ওয়াই আল্লাহ ওয়ার্নড ইন দ্য কোরআন নট টু ফলো এনিওয়ান ব্লাইন্ডলি। এই জন্য আল্লাহ অন্ধভাবে কাউকে ফলো করতে আমাদের নিষেধ করছেন, অন্ধভাবে ফলো করতে নিষেধ করছেন। একটা আমরা আলোচনা করছি, বলেন দেখি একটা অ্যাড, অনেকবার আলোচনা করছি আমরা এখানে। আচ্ছা, যেটা যেটা দিয়ে সব মাঝহাবিরা মাঝহাবকে জায়েজ করতে চায়, সেই সুরাট সেই আয়াতটাই নাজিল হয়েছিল যাতে অন্ধভাবে কাউকে না এই করি আমরা। এরকম আয়রনিক্যাল ব্যাপার আর কি। এই জন্য হাদিস কোরআনেও কিছু হয় না, তোমার যদি হার্টটা তুমি আল্লাহর কাছে সমর্পণ না করো, তুমি বলতেছি বিকজ আই এম লুকিং এট ইউ, এই জন্য আর কি। আসলে আপনিই বলা উচিত, মানে ওর সাথে আমি কথা বলতেছি না, আমি সবার সাথেই কথা বলছি। যাই হোক, আপনি যদি আপনার আপনার হার্টটাকে আপনার কন্ট্রোল যেটাকে বলি, রিমোট কন্ট্রোল যেটা প্রত্যেকটা, আমি আমরা আপনার কয়েকদিন আগে বললাম এখানে একটা হালাকায় যে নিউজিল্যান্ডে থাকেন আমাদের ভাই, ওইখানে কিছু ট্রেনিং সেন্টার টেন্টার দেখাইছে, পরে আমরা ওই দিনাজপুর যাচ্ছি গাড়িতে, উনি বলতেছেন যে চরিত্র চেঞ্জ করার জন্য ওরা এরকম ট্রেনিং এরকম ট্রেনিং এরকম ই করে থাকে। আমি একসময় হঠাৎ খেয়াল হলো যে আমার একটা পড়া ব্যাপার আর কি, মানে সাইকোলজির বইটি পড়ছি, আমি ক্লিনিক্যাল সাইকোলজির বই পড়ছি, তো ওইখানে তারা যেটা বলেন যে মানুষের চরিত্র কোনোদিন চেঞ্জ হয় না, মানে নেচার কোনোদিন চেঞ্জ হবে না মানুষের, নেচার যেটা মানে স্বভাবজাত যে টেন্ডেন্সিগুলো কোনোদিন চেঞ্জ হয় না। তখন আমি চিন্তা করলাম যে তাহলে সাহাবিদের এক জেনারেশনের ভিতর কি করে এত বড় চেঞ্জ হলো, সবাই বলে যে দুনিয়াতে এরকম চেঞ্জ কোনো জেনারেশনে দেখা নাই কেউ, একটা জেনারেশনের ভিতরে এই ওয়ার্স্ট পসিবল মানুষগুলো বেস্ট পসিবল মানুষ কি করে হলো। তা আমি তো নিজেই মনে হলো যে আনসারটা হচ্ছে এই যে তাদের কন্ট্রোলটা তারা আল্লাহর কাছে দিয়েছে, নিজের কোনো কন্ট্রোল নেই, আমার ইচ্ছা আমার অনিচ্ছা আমার ভাল লাগা আমার খারাপ লাগা এগুলো নেই, সবকিছু ওইখানে আল্লাহর কাছে কন্ট্রোল, আল্লাহ যেটা ভালো বলবেন ওটা ভালো লাগবে, লাগতেই হবে, না লাগলেও লাগবে, যেটা খারাপ বলছেন ওটাকে খারাপ লাগবে, খারাপ লাগাবো, খারাপ জেনে ওই মতো জীবনযাপন করবো। তো একই ব্যাপার এটা এটা সবসময় প্রযোজ্য যে কোরআন পড়লেন, সুন্না পড়লেন, হাদিস পড়লেন, একই আয়াত পড়ে তকি উসমানি লিখতেছে মাজহাব কি ও কেন, এবং সেখানে বলতেছে মাজহাব মানা ওয়াজিব বা মানতে হবে বাই, আর ওই আয়াতটা নাজিলই হয়েছে এই জন্য যে আল্লাহ নিষেধ করতেছেন যে কাউকে যেন আমরা ব্লাইন্ডলি ফলো না করি, আমরা উলিল আমরকে মানবো কিন্তু যদি তারপর ডিসপিউট হয় সেটা আল্লাহ আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবো। মানে সেম আয়াত থেকে দুইটা কনক্লুশন, আপনি চিন্তা করেন, সুবহান আল্লাহ। মানে মানুষের বক্র যখন হার্ট হবে, হার্টটাকে যখন সে বন্ধ করে দিবে, নিজের হাওয়া যা শুনতে চায় সেই মতো যাবে। আমি তো এই দেশে জন্মাইছি, আমার নানা মৌলবি ছিলেন, সারা জীবন তাবিজ কবজ এটা সেটা দেখা বড় হয়েছে, মিলাদ খায়া বড় হয়েছে, তারপর আমি আমার হার্টটাকে কারোর কাছে জমা রাখিনি, বুঝছেন না? যখন যেটা আসছে আসলে কিন্তু জাস্ট একটা চরিত্র যদি আনতে পারেন ভিতরে, যে যখন যেটাকে সত্য জানবো সেটার কাছে সমর্পণ করবো নিজেকে, তাইলে কিন্তু আর সমস্যা নেই। কিন্তু সেটা করতে পারিনি দেখে দেখবেন যে ওল্ডের যারা যারা বয়স্ক, যাদের বয়স বেশি, তারা চেঞ্জ হন না, কারণ দে গেট ইউজ টু থিংস। একটা জিনিস করতে 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 ইউজ হয়ে যান, তখন আর ওইটাকে ওইটা থেকে সরে আসতে চান না, কিছুটা স্বভাবের জন্য চান না, কিছুটা সমাজ কি বলবে লোকে কি বলবে সেই জন্য চান না, কিছুটা নিজের রিজিডিটির জন্য চান না, যে এত রিজিড হয়ে যায় মানুষ। এই জন্য দেখবেন যে আপনার হিজবুত তাহরির একটা দল আছে না, ছিল বা আছে, যে তাদের অনেক 10-15 বছর আগে তাদের কোন এক সাপোর্টারের সাথে আমার কথা হচ্ছিল, তখন সে একটা বই পড়তে দিছিল আমাকে, সেই বইতে তারা বলতেছে 30-এর উপরে দাওয়াত দিয়ে কোনো লাভ নেই মানুষের, এটা তার অফিসিয়াল পলিসি, তাদের 30-এর উপরে মানুষজন রিজিড হয়ে যায়, এদের দাওয়াত দিয়ে কোনো লাভ নেই, এরা কথা শুনবে না। কথাটা কিন্তু আংশিক সত্য, পুরাপুরি সত্য না, আমরা এভাবে ফর্মুলেট করবো না, কারণ আল্লাহ রাসূলের মেজর সাহেবেরা ছিলেন বয়স্ক, আবু করাদের সহ ছিলেন বয়স্ক, যাদের তখনই 30-এর উপরে বয়স ছিল যখন তারা ইসলাম গ্রহণ করেন। কিন্তু কথাটা কিন্তু আপনি যখন আবার একটু ই করে দেখবেন যে বদর সাহাবিদের ভিতরে বা প্রথম 100 জন ইসের ভিতরে আপনি দেখবেন হয়তো 95 জনই 30-এর নিচে বা ইয়াং ছিলেন, ইয়াংদের ভিতরে একটা কথা ই, আর ওল্ডরা যারা তারা রিজিড হয়ে যায়। যাই হোক, এটা আমার আলোচ্য বিষয় না, কথা হচ্ছে যে ওল্ড হন ইয়াং হন সবাই চেঞ্জ একটা পথে পসিবল, আপনার রিমোট কন্ট্রোলটা আল্লাহর কাছে দিয়ে দিন। আল্লাহ তুমি যেটা বলবো ওটাই ঠিক, আমি আমার কোনো ঠিক বা ঠিক নাই, এটা ডিফিকাল্ট, এটা পারা যায় না, এটা আমরা পারি না দেখে আমরা সাহাবিদের মতো না, এটা যদি পারতাম আমরা সাহাবিদের মতো হইতাম। তারা কেন জিজ্ঞেস করেন, চিন্তা করেন 23 বছর তারা আল্লাহ রাসূলকে পাইছেন,
একটা দলিল পাওয়া যায় না যে তারা জিজ্ঞেস করছেন আলিফ লাম মিম কেন বলতেছেন আল্লাহ সূরা বাকারার সামনে, এটার মানে কি? কেউ জিজ্ঞেস করেন? কেউ জিজ্ঞেস করেন? কারণ আল্লাহ রাসূল বলছেন দ্যাটস এনাফ, আল্লাহ রাসূল বলছেন এটা রিসাইট করতে হবে আলিফ লাম মিম, এটাই এনাফ। এটা কেন করতেছি রিসাইট, এটা তো তিনটা অক্ষর, এটার মানে কি? এটা কিন্তু তারা রিসার্চ করেনি। একইভাবে নামাজের ফরজ ওয়াজিব মুস্তাহাব মুবা কত রকম কথা আমরা বলি, এখন কোনটা না পড়লে চলবে, কোনটা পড়লে চলবে, কোনটা বেশি দরকার, কোনটা কম দরকার, এইভাবে কিন্তু তারা কোনদিন আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেনি। যে জন্য সাইফুল্লাহ ভাইকে একটা বই দিছিলেন মঞ্জুর আলাই ভাই এই ইসের জন্য, সম্পাদনার জন্য, নামাজের উপরে, সালাতের উপরে, উনি এটা স্টার্টই করতে পারেন নাই তিন চার দিন ধরে। কারণ উনি যখন দলিল খুঁজতে গেছেন তখন দেখলেন যে সুন্নায় বা ওই সময়তে এইরকমের কোনো ডিভিশনই ছিল না, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা না করলে চলবে, এটা করলে চলবে, এই ধরে তারা আল্লাহ রাসূল এটা করছে, আমরা এটা করছি, শেষ। তো এই এই জন্য আর কি আমরা সাহাবীদের মতো না, কারণ আমাদের রিমোট কন্ট্রোলটা আমরা বা আমাদের কন্ট্রোল যদি বলি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে রাখতে পারি না, একটু অংশ নিজেদের ভিতর থাকে, নাইলে কেমনে হবে, তাইলে এমনি কেন, তাইলে এমনি কেন, এসব প্রশ্নগুলো আসে আমাদের। যে জন্য আমাদের যুগে এসে গবেষণা আছে আলিফ লাম মিম, কেউ বলতেছেন এটা দিয়া ওই উনিশ থিওরি, কেউ বলতেছেন এটা দিয়া যারা ই লেখছেন এই সুরাটা যারা লিপিবদ্ধ করছেন তাদের নামের আদ্যক্ষর দিয়ে এটা বোঝানো হচ্ছে, এরকম থিওরিও আছে, নানা রকম থিওরি আছে। কিন্তু আল্লাহ রাসূলের কোনো সাহাবী কখনো জিজ্ঞেস করেন নাই, 23 বৎসর তারা প্রত্যেকটা সুরাই রিসাইট করছেন, কোনোদিন জিজ্ঞেস করেন নাই হামিম মানে কি, কেন এটা বললেন। কিন্তু এখন এসে এখানে গবেষণা হচ্ছে, মারামারি হচ্ছে, একজন আরেকজনকে পারলে অমুসলিমও বানায় দিচ্ছেন, সবই হচ্ছে। সাবমিশনের কোয়ালিটিটা আমাদের ভিতরে চলে গেছে সামহাও। সাবমিট আমি আপনার কাছে বলতেছিলাম, মোল্লার কাছে সাবমিট করেন, হুজুরের কাছে করেন, পীরের কাছে করেন, তা কিন্তু বলতেছিলাম, আমি বলছি আল্লাহ আল্লাহ রসুলের কাছে করার কথা বলছি, আর কিছু না। তো যাই হোক, দিস ইজ ওয়াই জুরিস প্রডিউস এভিডেন্স ফর দেয়ার রুলিং, এই জন্য দেখবেন এটার পক্ষে এভিডেন্স আছে এখন যারা এই লাইনে আল্লাহ হ্যাজ ডিক্লেয়ার ফরবিডেন, যে জিনিসগুলো সেগুলোকে জায়েজ করার জন্য দেখবেন জুরিস আছে যারা তাদের তারা ই করবেন, মানে অপিনিয়ন দিবেন এই পক্ষে। আচ্ছা, ইউ মাইট ব্লাইন্ডলি ফলো সামওয়ান হু ইজ টিচিং ইউ সামথিং দ্যাট গোজ এগেইনস্ট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোয়াট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টট, ডিসপাইট ইউর সিনসিয়ার ইন্টেনশন ইউ মাইট কজ গ্রেট হার্ম টু পিপুল। আপনার ইন্টেনশন কিন্তু সিনসিয়ার হতে পারে, আমি আগেও বলছি যে যত কটা ডেভিয়েন্ট সেক্ট আছে তাদের ভিতর অনেকেই আছে খুব খুব এখলাস সম্পন্ন, জাস্ট ফর এক্সাম্পল তবলিক, তবলিকের মানুষের কিন্তু একটা লেভেল পর্যন্ত সাংঘাতিক এখলাস, আপনার কি বলে এই যারা খারেজি যারা প্রাণ দেওয়া কিন্তু সহজ না, আমি আগেই বলতেছি প্রাণ দেওয়া কিন্তু সহজ না। তো প্রাণ দিতে হইলে যতটুকু এক্লাস লাগে, যতটুকু স্যাক্রিফিশিয়াল একটা টেন্ডেন্সি, এটা কিন্তু অনেকের আছে, কিন্তু এটা এনাফ না। এটা এনাফ হইলে প্রভাকরণ কারেক্ট, প্রভাকরণ তার কাজের জন্য প্রাণ দিয়ে গেছে না, এলটিটি এর যে প্রধান ছিল সে তো জীবন দিয়ে দিছে, জীবন দেওয়াটা ইটসেলফ কোনো দলিল না কিছু। আপনি জীবন দিতে হলে জায়গা মতো দিতে হবে আর কি, যে জায়গায় দিলে কাজে লাগবে, রাস্তায় ঘাটে যাবো জীবন দিয়ে কোনো লাভ নাই, বেঘরে জীবন দিয়ে কোনো লাভ নাই। আপনি জানেন তো হুনাইনের যুদ্ধের সময় যে সাহাবি নিজেকে মেরে ফেলছিলেন, উনি খুবই বীরদর্পে যুদ্ধ করতেছিলেন, আর সাহাবিরা অন্য সাহাবিরা এসে রাসূলের কাছে তার প্রশংসা করতেছিলেন, তা রাসূল সাল্লাল্লাহু বললেন আমি তো জানি অন্যরকম, আমি রাসূল সাল্লাল্লাহু ওয়াহি আসছে, খবর আসছে তিনি জাহান্নামী, তখন উনি বলতেছে আমি তো জানি অন্যরকম, তখনই খবর আসছে যে উনি নিজেকে নিজে কষ্ট সহ্য করতে না পারে নিজেকে নিজে হত্যা করছেন, তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন যে তাহলে ঠিক আছে, তাহলে আমার হিসাব ঠিক আছে, মানে আমি যা জানছি সেটাই ঠিক আছে। তো এইটা প্রাণ দেওয়া ইন ইট সেলফ কোনো মাহাত্ম নাই, প্রাণ দেওয়ার ভিতরে ফিক আছে, বেঘরে প্রাণ দিয়ে কোনো লাভ নেই, এটা বুঝতে হবে। আসেন তারপর কি বলতেছে, এবং তারা অন্যের অনেক ক্ষতি করে, অন্যের ক্ষতি করে মানে আপনার দেখতে পাচ্ছেন বাংলাদেশের কথা আমি ধরি, যে 350 পয়েন্টে জর্দার কোটটা দেয়া প্রথম বোমা মারা হইল, কি লাভ হয়েছে, কার লাভ হয়েছে আপনি বলেন তো, একটা লাভ দেখেন আমি, এই লাভটা হয়েছে শুধু ক্ষতি ক্ষতি আর ক্ষতি, সমস্ত দিন শিক্ষা মাদ্রাসা শিক্ষার মাদ্রাসা শিক্ষা বলেন দিন শিক্ষা বলেন, তারপর একটা ট্রিমেন্ডাস ব্যাড এফেক্ট আসছে, সবাই ভলান্টিয়ার হইলে সমস্যাটা এটা বুঝছেন, এমপ্লয়ি যদি হইতো পয়সার চাকরি আপনি বলতে পারতেন এটা এরকম কেন, সবাই তো আল্লাহর জন্য করতেছে, এটা তো কোনো মাপ হয় না,
এক একজনের একটা কনস্ট্যান্স থাকতেই পারে, আমি এত কাজ করতেছি সারাদিন ধরে, সবুজ উদ্যোগটা চালাইতেছি, আবার আপনি আমার কন যে এই দরজাটা আমার দেখতে হবে, বুঝছেন না? বলতেই পারে, লজিক তো আছে, সত্যি কথা, সবুজ উদ্যোগে যে আমি মারা যাইতেছি, আপনি আবার কইতেছেন দরজাটা দেখতে হবে আমার, এটা এই এই জন্য আর কি আমাদের এখানে একটু কনস্ট্যান্স আছে, আপনার মাফ করে দিন, ঠিক আছে? সবাই ভলান্টিয়ার এখানে, এখানে পয়সার জন্য কেউ কিছু করেন না, সেই জন্যই হয়তো অনেক সময় ওয়েল ডিফেন্ড হয় না। ইনশাল্লাহ আমরা শিখবো, আরো হবো। আমি আপনাদেরকে আগে বলছি যে এই পথে আইসিডিটা যখন আমরা ফর্ম করতে যাচ্ছি, তখন আমার মনে যে আইডিয়াটা আসছিল সেটা আসছিল আপনার সিঙ্গাপুর মুসলিম কনভার্টস অ্যাসোসিয়েশন একটা আছে, আমি যেটা মেম্বার ছিলাম আর কি অনেকদিন। তো ওইখানে যাইতাম, দেখতাম বইয়ের দোকান চলতেছে, খাবার দোকান চলতেছে, মসজিদ চলতেছে, লাইব্রেরি চলতেছে, ফতোয়া কাউন্সিল চলতেছে, এভরিথিং ইজ মানে অন ভলান্টারি বেসিস, প্রত্যেকে স্বেচ্ছাসেবী। সিঙ্গাপুরে আপনারা জানেন যে মানুষের সময়ের দাম কত, মানুষ মানুষের সাথে ভালো করে কথাই কয় না পয়সার কোনো কিছু না থাকে। আমরা একটা জোক আছে আর কি, যে সিঙ্গাপুরে ট্রেনে বাসে এলিভেটারে যে কোনো দুইটা মানুষ কথা বললে আপনি নিশ্চিত থাকতে পারেন তারা পয়সা বা পয়সা সংক্রান্ত কিছু নিয়ে কথা বলতেছে। সেই দেশে মুসলিমরা, কনভার্টেড মুসলিমরা সমস্ত কাজগুলো ভলান্টিয়ার হিসেবে চালাচ্ছেন। বিরাট একটা সিনেমা হল, গ্যালাক্সি বলে একটা সিনেমা হল আছে অনান রোডে ছিল, সেটাকে তারা কিনে নিছেন, কিনে নিয়ে সেটাকে একটা সেন্টারে মার্কাজে পরিণত করছেন। মাশাআল্লাহ, প্রথম কাজটাই তো খুব বিরাট ব্যাপার, সিনেমা বন্ধ করে মার্কাজ, মুসলিম কমিউনিটি ওইখানে আশেপাশে মুসলিমরা থাকে, মালাইরা থাকে, মালাইগুলো বিপদগামী হয়তো সিনেমা দেখে দেখে, সেই তো একটা গোড়া কাটছেন, ঠিক আছে? তারপরে দেখবেন এখানে বিরাট কমপ্লেক্স, লাইব্রেরি চলতেছে, এটা সব ভলান্টিয়ার, ইয়াং ইয়াং বাচ্চা মেয়েরা ছেলেরা আপনার বইয়ের দোকানে বিক্রি করতেছে, সব ভলান্টিয়ার। তো আমাদের ওই স্পিরিটটা আমরা পরে যে মাইনরিটি ওইখানে, ওই জন্য কিন্তু তাদের একটা স্পিরিট আছে, আলাদা স্পিরিট আছে, মাইনরিটি তারা, কনভার্টেড তারা, এটা সেটা, আমাদের ওই স্পিরিটটা হয়তো আমরা পুরোপুরি এখানে গেইন করে নেই ওই মোমেন্টামটা। তারপরে আলহামদুলিল্লাহ যা আছে এটাও এলসেবার আমি দেখি না, কিন্তু জাস্ট কথা প্রসঙ্গে আজকে মনে হলো যে হয়তো সেই জন্যই আমাদের একটা ল্যাক থাকে আর কি সবকিছু। এটা হ্যাঁ, আরো মাইনরিটি হলে, মাইনরিটি তো আমরা হয়েছি, আমরা মাইনরিটি না, আমরা তো মাইনরিটি আসলে, সত্যি কথা বলতে তো আমরা মাইনরিটি। আপনাকে এই পাড়ায় জিজ্ঞেস করেন, পয়লা এই পাড়ায় কেউ কেউ আমাদেরকে কাঁদিয়ে মনে করে, রিজন হচ্ছে আমাদের এখানে গাড়ি আসে, গাড়ি আসতে মানে এদের অনেক পয়সা টসা আছে, গাড়ি আসে আবার ইসলাম প্রেজ করে মানে কাঁদিয়ে নি। শিয়া তো মনে করছেই, আগেই করছে, তো আমরা তো মাইনরিটি আসলে, আমাদেরকে মুসলমান মনে করে না মানুষ, বুকে হাত দিয়ে নামাজ পড়ে, জোরে আমিন বলে, বুঝছেন না? আরো কত কিছু আছে যেগুলা টাকানোর উপরে কাপড় পরে, লম্বা দাড়ি সব কটার, মানে অনেক পয়েন্ট আছে বলার, এইটা থেকে একটা কাল্ট কাল্ট ধরে নিয়েছে। এই এক মহিলার কাছে, আমাদের নেইবারদের কাছে, এনজিও একটা স্পেসের জন্য মামুন কথা বলতে গেছিল, বলেই ফেলছে মামুনরা যে কি কাল্ট কি একটা বলছে না, কাল্ট সম্বোধন করে বলে ফেলছে, এটা একটা কাল্ট আর কি, সাই বাবা মার্কা কিছু আর কি আছে না ইন্ডিয়া, সাই বাবা আছে না একদম খাড়া খাড়া চুল, তার অনেক ইচ্ছা আছে। তারপরে অনেক আমেরিকায় আছে অনেক এরকম, একজন ছিল ডেভিড কোরেশ, আপনি জানেন না তো, ওয়াকো ওয়াকো বলে একটা জায়গা টেক্সাস, ওখানে গন্ডগোল ছিল বিরাট, বহু মানুষ মারা গেছিল, সে একটা কাল্ট আর কি, মানে সে নিজেকে পয়গম্বর দাবি করছে, তার আন্ডারে যারা তারা তার জন্য মরে যাবে রেডি এরকম। আমরা তো মাইনরিটি আসো, যাই হোক, দিস অ্যাপ্লাইজ টু অল স্কলার্স পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, ইভেন ফাউন্টেন্স অফ নলেজ সাচ এজ ইমাম মালিক বিন আনাস taught that they should not be followed blindly. Malik jake boli amra, Imam Malik uniyo ei korchen je shiksha disen je taderke jeno blindly follow kora na hoy. Oi hadith ta apnara janen, ei kobrer bitor jini achen tini chhara duniya keu infallible na, ar kauke blindly kora jabe na, eta kintu ashar ache Malik, Imam Malik er ekta ashar uni dekhay bolchilen. আর এছাড়া আপনারা তো জানেনই, এখানে যেটা হইলো একটা ওই যে সেমিনার হইলো বা ওনাদের লাইফের উপর হইলো না, ওইখানে একটা চমৎকার জিনিস শিখছি আমি, যে ওই যে ইজিপ্ট থেকে বা কোথা থেকে ধরেন মাসখানেক সময় লাগে আসতে, এরকম দূরত্ব থেকে কেউ একজন ফতোয়া নিতে আসছে ওনার কাছে, এখন আইসেজন জিজ্ঞেস করছে, উনি বলছে আমি জানি না, আমি জানি না। তো খুব স্বাভাবিক ব্যাপার, ধরেন আমি ইজিপ্ট বাদ দেন, আমি এখান থেকে মঞ্জুর আলের কাছে যদি উত্তরে যাই গাড়ির এই দুই পয়সার গ্যাস খরচ করে যেটাই হোক আর কি, কাছে জায়গা আসলে 10 মিনিট লাগে যাইতে রাস্তা খালি হলে, উনি যদি আমার পয়েন্ট ব্ল্যাঙ্ক বলে দিতে আমি জানি না, আমার মনটা ভেঙে যাবে, আমি এত কষ্ট করে আসলাম
উনি কইতেছে জানি না। তো সেই লোক আবার রিপিট করছে যে আমি আমার তো গেলে লোকে জিজ্ঞেস করবে আমি কি বলবো, সে আমি এখান থেকে উত্তরে পাঠাইছি, আমরা বসে আছি যে এই কামরুল এসব বলবে মঞ্জুর আলী ভাই কি বলছেন। কামরুল বলতেছে যে ওরা যদি আমার বলে আমি কি বলবো। তো উনি ইজিপ্ট থেকে আসছেন, উনি বলতেছেন যে এত দূরের রাস্তা পার হয়ে আসলাম আপনার কাছে একটা জিনিস জিজ্ঞেস করতে, আপনি বলতেছেন জানেন না, আমার লোকে জিজ্ঞেস করলে কি বলবো। উনি কি বলছেন, বলবা যে ইমাম মালিক জানে না। আজকের আজকের আলেমদের ভিতরে এটা খুব রেয়ার না, আপনি এই যে এই এখানে কুতুববাগের ইয়ে হয় না, এই যে মাইক লাগাইতে আপনার কি ইন্দিরা রোডে ওই বাড়িকে জিজ্ঞেস করেন তো একটা দেখেন তাই এই কথাটা মুখ দিয়ে বাইর করতে পারেন নাকি, আমি জানি না। বল সব জানি, কি জানতে চান বল না। জানি না এটা হয় আমাদের এখানে, এই যে আইসিডি যখন প্রথম ওপেন করে ওই কি বলে ওটাকে উইটনেস পায়োনিয়ার দুইটা গ্রুপ আছে না, পায়োনিয়ার উইটনেস, শাহ আব্দুল হান্নান চালাইতেন, ছেলেদের জন্য পায়োনিয়ার, মেয়েদের জন্য উইটনেস, দুটা ইয়াংদের দুটা গ্রুপ চালাইতেন। তাদের একজন আমাদের হালাকা ত্যাগ করছে এই জন্য যে ওই হালাকায় সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, সে আর আশা বন্ধ করেছে যে তাহলে এটা কেমন দিলেন মজুর ছিল, সব প্রশ্নের উত্তর যদি না দেওয়া হয় বা ই করা হয় এটা কেমন ই হলো। হয়তো বলা হয়েছে যে পরে জানিয়ে দেওয়া হবে বা স্কলারদের জিজ্ঞেস করা হবে বা কিছু একটা, সে ওটার জন্য অভিমান করে আশা বন্ধ করেছে। সাংবাদিক সে আর কি, এই মডার্ন টাইমের ইসলামিস্ট। যাই হোক, এরপর কি বলেন, দোজ হু প্রমোট ব্লাইন্ড ফলোয়িং ক্লেম দ্যাট এনি ওয়ান হু বিলিভস দ্যাট ইশতেহার ডেরাইভিং রুলিংস লিগাল ইশতেহার আর কি কোরআন এর সুন্না ইজ স্টিল এ ভ্যালিড মেথড ইন আওয়ার টাইমস ইজ ইগনোরেন্ট অ্যান্ড ইভেন অ্যারোগ্যান্ট। এটা একটা গ্রুপ আছে ব্লাইন্ড ফলোয়িং যারা ই করে, আসেন আসবেন খুলে রাখেন। ব্লাইন্ড ফলোয়িং যারা প্রিচ করে তারা বলে ইশতেহাদের দরজা বন্ধ হয়ে গেছে, এটা যেমন ভুল কথা। তেমনি আপনাদেরকে একটা গল্প বলছি আমি হয়তো, যে একসময় ঢাকা শহরে একটা আয়োজন হইতো মুহাক্কিক লেখক গবেষকের ফোরাম, ইসলামী মুহাক্কিক, ইসলামী কথাটা আমি অ্যাড করি নাই, অটোমেটিক্যালি আসতেছে ওটা। তো সেরকম একটা ফোরামে আমি অধমকে দাওয়াত দিতেন ওনারা, একটাই গেছি। তো সেখানে প্রফেশনালি সে ডাক্তার, উদ্ভ্রান্ত চেহারা, চশমা পরে, উস্কো কুস্কো চোল, চুল দাড়ি টাড়ি নাই, জিন্সের প্যান্ট ভিতরে শার্ট টাকিন করা, সেও এখানকার ইনভাইটেডের একজন আর কি। তার হিসেবে ইন্টারেস্ট নাই কি কি বলতেছে, আব্দুল জাহাঙ্গীরও যাইতো এখানে, মঞ্জুর ভাই যাইতেন, যাই হোক এগুলো তার ইন্টারেস্ট নাই, তার কি বলতেছেন কি আলোচনা হচ্ছে কোন ওখানে এদিক সেদিক ঘুরতেছে। হঠাৎ উদ্ভ্রান্তের মতো আইসা, আপনারা খুলে দেন খুলে দেন। কি করবো, ইশতেহাদের দরজা খুলে দেন, মানে ফর হিম টু ডু ইশতেহাদ, বুঝছেন না, সেটাও ভুল। ইশতেহাদের দরজা বন্ধ হয়ে গেছে এটা বলা যেমন ভুল, এনি টম ডিক এন্ড হ্যারি মানে আমার মতো করে আমি ইশতেহাদ, তাহলে মানে যতজন মুসলমান, 130 কোটি মুসলমান আছে, 130 কোটি মত আসবে, এটারও কোনো স্কোপ নাই। বুঝতে হবে যে রিয়েলিটি অলওয়েজই মধ্য, মাঝামাঝি কোন একটা জায়গায়। আমরা বলি এমনিতে আলোচনা জামার ডেফিনেশন অনুযায়ী আমরা বলি যে আমরা মধ্যপন্থার জামা, মধ্যপন্থার উম্মত, মুসলিম মানে জেনারিক সেন্সে যেটা মুসলিমকে বলছে আল্লাহ, আল্লাহ বলছেন কোরআনে মধ্যপন্থার উম্মত। এই কথাটা মানে হচ্ছে এইসব ব্যাপারে দেখবেন সবসময় আমরা কোনো প্রান্তিক জায়গায় যাব না, আমাদের স্কলাররা যাবেন না, আমরা যাব না। ইশতেহাদ ইয়েস পারমিটেড, কারোর জন্য এটা ওয়াজিব, কারোর জন্য হারাম। যার নলেজ নেই তার ইশতেহাদ করা হারাম, যার নলেজ আছে সে ইশতেহাদ করার ক্যাপাবিলিটি সত্ত্বেও সে তাকলিদ করবে সেটা হারাম, বুঝছেন না, ব্যারি করে মধ্যপন্থায়। মানে আমরা এটা বলবো না যে ইশতেহাদ সবাই করবে, আবার এটা বলবো না যে ইশতেহাদ করা নিষিদ্ধ, আমরা এটা বলবো না তাকলিদ সবাই করবে, আবার এটা বলবো না যে তাকলিদ করা হারাম, ফরজও বলবো না হারামও বলবো না। কারোর জন্য ফরজ হইতে পারে, কারোর জন্য হারাম হইতে পারে, ডিপেন্ড করে তার স্ট্যাটাসটা কি। এইভাবে সবকিছুতে আলোচনার যে আমার মেথোডলজি হচ্ছে মধ্যপন্থার মেথোডলজি। মধ্যপন্থা মানে বিটুইন টু এক্সট্রিমস, এই মধ্যপন্থা মানে আমার একজন জিজ্ঞেস করতেছে বা ইউজুয়ালি জিজ্ঞেস করা হয় আমরা কি ক্যাপিটালিজম আর কমিউনিজমের মাঝখানে কিছু নাকি, না এই মধ্যপন্থা আমরা বলিনি। মধ্যপন্থা হচ্ছে ক্যাপিটালিজম কমিউনিজম মধ্যপন্থা না, দুইটাই হারাম, দুইটা হারামের আমার মধ্যপন্থা কি হয় বুঝছেন না, মানে দুইটা জিনিসই কুফর, হারাম শের বা যাই বলেন সেটার আবার মধ্যপন্থাকে, বিটুইন টু এই তো আর কিছু হয় না, কতটা এটা কতটা এটা নেওয়া হয় না। কিন্তু মধ্যপন্থার কথাটা কখন আসবে সেটা আসতেছে হচ্ছে আমাদের যেসব ইয়ে আছে, আমাদের আমাদের যারা আলেম, আমাদের যারা নবীর থেকে শুরু করে এই পর্যন্ত সবাই ডিফাইন করে গেছেন মধ্যপন্থা কাকে বলে আর চরমপন্থা কাকে বলে, আমাদের ডিফিনিশন যেটা চরমপন্থা সেটার কথা বলা হচ্ছে এখানে। এই কাফের মুশরিকের একটা ইজম সেই দুটোর মাঝামাঝি আমরা কিনা এটা আমাদের বিচার্য বিষয় না, বা আমরা কোনোদিন কনসিয়াসলি এটা চিন্তাও করবো না যে ওই দুটোর মাঝামাঝি আমরা থাকতে হবে, প্রশ্নই ওঠে না। ধরেন ওই দুটোর মাঝামাঝি আসতে গিয়ে আপনারা এক চুল ছাড়তে হলো,
একটা আর্টিকেল জীবনে যত কটা ইউজ করেন তার একটা জিনিসটা বলতে হলো যেটা হালাল, আপনি পারবেন? একটা হারামকে হালাল বলতে হলো পারবেন না? তাহলে আপনি কেমনে মধ্যপথ, দুইটা মাঝে কেমনে হবে? আপনি মধ্যপথ বলতে আমাদের দিনের ভিতরে দুইটা এক্সট্রিম যেগুলো আছে, যেগুলাকে আমাদের নবী বা আমাদের খোলাফায়ে রাশিদিন বা অনওয়ার্ড যারা স্কলার আছেন তারা যেগুলোকে দুইটা এক্সট্রিম বলছেন তার মধ্যপন্থা। যেমন আমরা বলি তাকলিদ এবং তাকফিরের মাঝখানে থাকি আমরা, কাউকে তাকফির করি না, তাকে কাফের ডিক্লেয়ার করে তার সাথে সম্পর্ক ছেদ করি না, আবার তাকলিদ করতে করতে তারে গড বানায় ফেলি না, মানে অনুসরণ করতে করতে, তাকলিদ মানে অন্ধ অনুসরণ, সেটাও করি না। আচ্ছা, আমরা বলি আরেকটা কথা বলি, আপনার খারেজি এবং মুরজিয়ার মাঝখানে আমাদের অবস্থান। মুরজিয়ারা কি সবকিছুতে শুধু মার্সি দেখে, আল্লাহর দয়া দেখে, এত দয়া যে আল্লাহ আমাদেরকে জান্নামে দিতে পারবেন? পারবেন না। সুতরাং আমরা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছি আমরা জান্নাতে যাব, আমরা এই কথাও বলি না। আবার খারেজি যারা আছে তারা কথায় কথায় মানুষকে কাফের মনে করে, কথায় কথায় মানুষকে জাহান্নামে মনে করে। আমরা আল্লাহকে অত নিষ্ঠুর মনে করব না, আল্লাহ আমরা আল্লাহর কাছে আশা করব আল্লাহ আমাদেরকে মাফ করবেন। সুতরাং আমরা মধ্যখানে থাকব, আমরা শাস্তির ভয় করব, প্রাপ্তির আশা করব, জান্নাতের আশা করব, জাহান্নামকে ভয় করব। এটা হচ্ছে আমাদের মেথডোলজি। আমরা কখনো নিশ্চিত হব না যে আমরা জাহান্নামে এবং আমাদের কোনো আশার কিছু নেই, এট দ্য সেম টাইম আমরা কখনো নিশ্চিত হব না আমরা জান্নাতে, সুতরাং আমাদের আর ইবাদত করার দরকার নেই, বুঝছেন না? কোনোটাই না। আমরা কাউকে সার্টিফাই করব না, কোনো মৃত ভাইকে কখনোই সার্টিফাই করব না, যে মুসলিম জ্ঞান করে নিজেকে জ্ঞান করে দাবি করে মারা গেছে তাকে কখনোই আমরা বলবো না যে সে জান্নাতি অথবা জাহান্নামে। আমরা দোয়া করব তার জন্য, সে যেন জান্নাতি, আশা করব সে জান্নাতি হবে যদি তার ভালো আমল থেকে থাকে, আর যদি তার খারাপ কিছু থেকে থাকে আমরা ভয় করব সে জাহান্নামে হইতেও পারে, তার জন্য আরো বেশি করে দোয়া করব। কিন্তু আমরা কখনো সার্টিফাই করব না যদি সে নিজে নিজেকে মুসলিম ক্লেম করে সেই অবস্থায় মারা গিয়ে থাকে। আসেন, ফর এক্সাম্পল, ইমাম মালিক স্টেটেড দ্যাট ইফ এ ম্যারিড পার্সন, মানে প্রিভিয়াসলি ম্যারিড ওয়ুমেন ইজ প্রেগনেন্ট অ্যান্ড ক্লেমস দ্যাট শি হ্যাজ বিন রেপড বাট শি ক্যানট প্রুভ ইট বাই সাইন্স অফ স্ট্রাগল সাচ এস টর্ন ক্লোদিং আর সামথিং, দেন শি ইজ টু বি এক্সিকিউটেড ফর অ্যাডাল্টারি। এটা ইমাম মালিকের ফতোয়া ছিল। একজন ম্যারিড ওমেন যদি প্রেগনেন্ট হয় এবং সে যদি ক্লেম করে যে কেউ তাকে রেপ করছে, অথচ সে যদি সেটা প্রমাণ করতে না পারে কোনো অবভিয়াস সাইন দিয়ে, তাইলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটা ছিল ইমাম মালিকের একটা ফতোয়া, জাজমেন্ট। ইমাম মালিক ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্কলার্স অফ দ্য উম্মা অ্যান্ড উই আর ইন্ডেটেড টু হিম। উনি আমি আগেই বললাম যে উনি কোন বড় মাপেরই ছিলেন, আলেম ছিলেন, ইমাম ছিলেন, এবং ওনার ইটা এমন যে কাবা শরীফে ওনার মুয়াত্তা টানায় রাখবে কিনা, মানে ওনার কালেকশন বা ওনার ই কাবার দওয়ালে টানায় রাখবে, এটা মদিনাবাসী চাইতো, উনি অ্যালাউ করেন না। সেটা আমরা শুনছি ওই যে গত ইসে ওনার জীবনে যে সেমিনারটা হইলো এখানে, উনি অ্যালাউ করেন না, মানে ওনার সময়কার জন্য। আর মদিনায় যেহেতু ছিলেন, মদিনায় থাকার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আছে, মানে লাস্ট ডেজ গুলাতে যখন ইসলাম পরিপূর্ণতা লাভ করতেছিল তখনকার ব্যাপারগুলো কি ছিল, মদিনাবাসী কি করছেন কোন একটা সিচুয়েশনে, এই জিনিসগুলো ফার্স্ট হ্যান্ড জানতেন। এবং জানতেন দেখে যেটা হয়েছে যে ওনার ফিকটা অনেক স্ট্রং ছিল, যে উনি যে ফিকটা ডেরাইভ করছেন সেটা। ইফ ইউ ফলো হিম ব্লাইন্ডলি ইন দিস কেস উইল কজ গ্রেট হার্ম অ্যান্ড ইনজাস্টিস অন দ্য আর্থ। কিন্তু এই ফতোয়াটা যদি ওনার আমরা ফলো করি ব্লাইন্ডলি, তাহলে আমরা দুনিয়াতে অনেক বড় ইনজাস্টিস ই করবো। ফর এক্সাম্পল, এখন তো এখনকার কথা আমি ধরি, এখন তো ডিএনএ দিয়ে একটা নিরূপণ করা সম্ভব যে একজন প্রেগনেন্ট মহিলার সন্তানের বাবা কে। তা সত্ত্বেও যদি আমরা বলি যে না, ইমাম মালিক যেটা বলছেন ওটা ঠিক, আমরা অবিচার করে ফেলবো না? অবশ্যই আমরা অবিচার করব, অবশ্যই আমরা অবিচার করবো, কারণ আমরা ব্লাইন্ডলি ফলো করবো না আল্লাহ রসুল ছাড়া। এই কথাটা যদি আল্লাহ রসুলের মুখ দিয়ে বাইর হইত যে এই কেসে এই জিনিস করতে হবে, তাহলে আর ইশতিহাদের কোনো ব্যাপার নেই, তখন ফলো করতেই হইতো। কিন্তু আল্লাহ রসুল ছাড়া বাকি সবাই, এটা ইমাম মালিকেরই একটা আসার বললাম আজকে, যে উনি বলছেন যে এই কবরে যিনি শুয়ে আছেন উনি ছাড়া কেউ নির্ভুল না, ইনফলিবল না। তো সেইটা আমরা ফলো, তার কথাই ফলো করবো আমরা, তার কথা ফলো করলে আমরা বুঝবো যে উনি ইনফলিবল না। ইমাম মালিক মেড দিস রুলিং বেসড অন দ্য নলেজ দ্যাট হি হ্যাড, বাট হি ডিড নট হ্যাভ দ্য নলেজ দ্যাট উই হ্যাভ টুডে অ্যাবাউট দ্য ফাইট ফ্লাইট অর ফ্রিজ রেসপন্স। মানে এই জিনিসগুলোর কথা বলতেছেন আর কি, যে ফাইট ফ্লাইট আর ফ্রিজ রেসপন্স, এটা 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 একটা ফ্রেজ আর কি, ফাইট ফ্লাইট ফ্রিজ রেসপন্স। ওয়েন পিপল আর ইন এক্সট্রিমলি স্ট্রেসফুল সিচুয়েশন দে আইদার ফাইট
run away from the situation or totally panic and freeze. The majority of rape victims go into a state of shock and freeze. Shock মানে সে কিছু করতে পারে না তখন। অনেক সময় সে একটা লিমিটের পরে সে জাস্ট ইট বালু কাঠ পাথরের মতো একটা অবজেক্ট হোক, নিজেকে একটা অবজেক্ট বানায় নেয় সে। অ্যান্ড সে আর রেজিস্ট করতে পারে না, অথবা যে ফাইট করার কথা সেটা সে জানে যে সে করে কোনো লাভ নেই। এটা পশুগুলো আপনি দেখবেন, আমি এই যে একটা একটা ডকুমেন্টারি দেখি আমাদের বাচ্চাদের নিয়ে, যে একটা চিতা একটা হরিণকে চেস করতেছে, এবং একটা সময় হরিণটা জাস্ট গেভ আপ, কিন্তু সে আর চেষ্টাই করলো না। অথচ সে হয়তো আরো হয়তো ধরেন অন্য কেসে দেখতেছেন আপনি যে হয়তো আরো এক দুই মিনিট কন্টিনিউ করলে চিতাটা, চিতার কিন্তু স্টেমিনা খুব কম, আপনি জানেন কে যায় না। চিতা হচ্ছে ফাস্টেস্ট মুভিং অ্যানিমেল অন আর্থ, 60 miles per hour দৌড়াতে পারে, কিন্তু স্টেমিনাটা আলাদা কম দিছে, এটা বেশিক্ষণ রাখতে পারে না, একটুতে সে হাঁপাই গিয়ে সে বন্ধ করে দিবে দৌড়ানো। কিন্তু আমি দেখলাম ওই ওই ভিডিওটার কথা বলতেছি যে হরিণটা একটা শক স্টেপে চলে গিয়ে সে জাস্ট গেভ আপ, বুঝছেন না, এবং চিতাটা বাকিটুক যা করার করলো আর কি, মানে তাকে খাইলো বা ছিঁড়ে কুটে খাইলো, হোয়াট এভার। মানুষের ভিতরে কিন্তু এরকম হয়, মানুষ একটা সময় একটা শক স্টেটে চলে যায়, তখন সে আর রেজিস্ট করার মিনিং পায় না, বা সে বুঝে যাচ্ছে তার কিচ্ছু করণীয় নাই, তখন সে অনেক সময় ফ্রোজেন হয়ে যায় বা ফ্রিজড হয়ে যায়। সে আর রেজিস্ট করা যেই আলামতগুলা ইমাম মালিক বলছেন যে এগুলো থাকতে হবে, সেগুলো তার ভিতর নাও থাকতে পারে, এই কথাটা বলতেছেন আর কি এই লেখক। এরপরে বলতেছেন ও লাইক এ ডিয়ার ইন হেডলাইটস, উনি আবার একটা ই দিছেন, ডিয়ার ইন হেডলাইটস বলতে বোঝাচ্ছেন যে অনেক সময় গাড়ির হেডলাইটের সামনে একটা হরিণ নড়তে পারে না, তার চোখে পড়ছে হেডলাইটটা নড়তে পারে না। এটা আমাদের দেশে আমরা চিন্তাই করতে পারি না, আমাদের দেশে রাস্তায় হরিণ ঘোরে না। আমি একবার একটা জায়গায় গেছিলাম আমেরিকাতে ফার্নডেল, তো কানাডার বর্ডারের পাশে ওয়াশিংটন স্টেটের একটা জায়গা, তো ওইখানে আপনার এমনি ট্যাক্সি আসে না, ডাকতে হয়, ডাকলে ট্যাক্সিওয়ালা ওই দুই ওয়ের ই দিয়া, কোনো মিটার ফিটার নাই, বলবে যে এত ডলার দিবা, সে আসবে আপনার নিয়ে যাবে, আবার আপনার ফিরে নিয়ে আসবে, এইরকম একটা রিমোট জায়গা। তো আমি ড্রাইভারের পাশে বসছি, পিছনে আরো জাহাজের অন্যান্য মানুষরা বসছে, তো হঠাৎ আমার বলতেছে তোমাদের দেশে এরকম আছে, আমি খেয়াল করি না কিরকম আছে বলতেছে, মানে কি জিনিসটা এটা বুঝে, পরে দেখি ছাগল যেরকম চড়ে না ওরকম হরিণ চড়তেছে, এবং ওইখানে ড্রাইভারদেরকে কষণ দেওয়া হয়েছে ডিয়ার জিং, XING কথাটা কষণ দেওয়া ডিয়ার জিং বলা হয়েছে, মানে এখানে হরিণ চড়ে বেড়ায় তোমরা সাবধানে চালাও গাড়ি, হরিণদেরকে ভয় দেখায় না, সোজা কথা। তো এরকম সিচুয়েশন ওই বলতেছে যে হেডলাইটের আন্ডারে হরিণ নড়তে পারে না, মানে তার চোখে হেডলাইট পড়ছে, সে এখন জানে না সে কি করতে কি করবে, সে এরকম কিন্তু সিচুয়েশন মানুষের লাইফে হইতে পারে। এটার জন্য আমরা তাদের ব্লেম দিতে পারি না যে তাকে এই জন্য এক্সিকিউট করা হবে যে সে রেজিস্ট করে নাই কেন, সে বাধা দেয় নাই কেন, তাহলে সেও এটার একটা পার্ট ছিল না, এটা তার কথা নিতে হবে, বা অন্য অন্য কোনো একটা সূত্রে যাইতে হবে, বা অন্য কোনো একটা টেস্টে যাইতে হবে, যে টেস্ট দিয়ে আমরা বুঝবো ওয়েদার শি ওয়াজ এ পার্ট অফ ইট অর নট। এটা উল্টাটাও খুব খারাপ, ইন্ডিয়া যেটা হয়েছে, ইন্ডিয়ান কিছু কিছু জাস্টিসরা বলছে না যে না এটা এইরকম নেওয়া হবে না, মানে আমরা প্রথমে অ্যাজিউম করবো সে একটা পার্ট অফ ইট ছিল, বয়ফ্রেন্ডের সাথে একটা পার্ট ছিল, আয়েশা বনে বনে হয় নাই, পরে আয়েশা কেস করতেছে রেপের, আমরা ওই পসিবিলিটিটা মানে খতিয়ে দেখবো। সেটা একটা কাফের সমাজে হইতেই পারে, ফ্রি মিক্সিং সমাজে হইতেই পারে, কিন্তু একটা মুসলিম সমাজে তখনকার দিনে, ইমাম মালিকের সময়কার কথা বলতেছি আমি, তখনকার সময়ে সিচুয়েশনটা একদম আলাদা। যাই হোক, এটা আমাদের কনসিডারেশনে নিতে হবে, এই হচ্ছে কথা আর কি। ইফ ইমাম মালিক হ্যাড দ্য নলেজ, আই ডোন্ট থিঙ্ক that he would have made the legal ruling. Other imams gave the correct legal ruling. অন্য ইমামরা কিন্তু এই মত দেন নাই, অন্য মত দিছে। তাহলে ইমাম মালিকের কাছে তো সমস্ত নলেজটুকু ছিল না, সেই জন্য উনি রুলিং দিচ্ছেন। রুলিং ভুল হইতেই পারে। প্রথম কথা হচ্ছে যে মাজহাবের ইমামদের প্রতি আমাদের গ্রেট রেসপেক্ট আছে, তাদের কাজের প্রতি গ্রেট রেসপেক্ট আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উই অলওয়েজ অ্যাজিউম যে তারা মানুষ ছিলেন এবং তাদের ভুল হইতে পারে। 100টা ফতোয়ার ভিতর 90টা ক্যারেক্টার 10টা ভুল হইতে পারে, এবং সেই 10টা ভুল হওয়ার জন্য তার কোনো ব্লেম নাই। আমরা জানি কি যে উনি যদি ইশতেহারে ভুল করে থাকেন তাহলে উনি একটা রিওয়ার্ড পাবেন, আর কারেক্ট ইশতেহার করলে 2টা রিওয়ার্ড পাবেন। কিন্তু আমি ভুল ইশতেহারের ভুল রুলিংটা কিন্তু মাথায় নিয়ে বয়ে বেড়ানো উচিত না, যখন আমি জানবো যে অন্যটা কারেক্ট। এটা হচ্ছে কারেক্ট, এটি আলোচনা জামা বলতে আমরা আমাদের
থাকেন লামাজাবি বলে গালি দেন। লামাজাবি মানে কি আমরা সব মাজাবি ইমামদের সবাই ভুল দিয়ে গালি গালাজ করি, তা না। কিন্তু আমরা প্রত্যেকটা ইসের ভিতর শুদ্ধ যেটা সেটাকে ফলো করতে চাই, এবং আপনি দেখবেন যে দুইটা শুদ্ধ হইতে পারেই না। আপনাদেরকে আমরা একটা উদাহরণ দিছি, অনেকবার বলছি সেটা, যে অজুর ব্যাপারে যে জিনিসটা, যে আপনার ইরা সাফিরা মনে করে যে কোনো মহিলার সাথে আপনার টাচ করলে, গা টাচ লাগলে অজু চলে যাবে, সে আপনার ওয়াইফই হোক আর বাইরের কেউই হোক। আর হানাফিরা মনে করে যাবে না। হ্যাঁ, আপনাদের আমি বলছি যে জাহাজে আমি এক ক্যাপ্টেনের সাথে সেল করতেছিলাম, আমি চিফিনিয়ে ছিলাম, উনি ছিলেন শাফি মাজাবে মালায় মানে সিঙ্গাপুরিয়ান মালায়। তো উনি আমার বললেন, অনেকদিন একসাথে ছিলাম, দুইবার একসাথে ছিলাম দুইটা জাহাজে আমরা, তো অনেক দিন নিয়ে অনেক কথা হয়তো। উনি মাশাল্লাহ হাজি মানুষ, দাঁড়িয়ে আছে এবং ফলোয়িং, ওনার ওয়াইফ হিজাব নেকাব সব মানে হিজাবি বা পর্দা করেন, খুবই স্ট্রিক্ট মুসলিম ওনার। মানে ছয় বছরের বাচ্চা আমি জীবনে ফার্স্ট দেখছি যে 30টা রোজা রাখছে, ছয় বছরের বাচ্চা ওনার, আব্দুল মতিন আমার নাম মনে আছে, পিচ্ছি এইরকম দেখতে আর কি, মালায় তো আরো শর্ট হয় ওরা একটু, এরকম দেখতে সাইজ মানে পুরা রোজা রাখছে, এত স্ট্রিক্ট। তারপর উনি আমার বলতেছেন যে উনি ওনার মা ওয়াইফ এবং শাশুড়িকে নিয়ে গেছিলেন হজে। বলেন যে আমি তো চিফ ওইখানে গিয়া হানাফি হয়ে গেছে। আমি বললাম এটা মানে কি হানাফি হয়ে গেছে, মানে তুমি সাফি তুমি হানাফি হয়ে গেলে কেন, এখন হানাফি না কেন? বলে আমি সাফি হইলে তো আমার হজই হইতো না, তফ কি করা যাবে কোনোদিন একজন মহিলার সাথে? তুমি চাইতেছো না, তারপরে মহিলা পুরুষের কোনো ব্যাপার নাই, তো যারা তফ করছেন জানেন, একটাও টাচ লাগবে না, আমি তো খালি ওজুই করতে থাকবো, আমার আর হজ কেমনে হবে? আমি অনেক হানাফি হয়ে গেছি। ওই জিনিসটা আমি ওই সময় অত গুরুত্ব নিয়ে ভাবি নাই, ভাবার আমার বয়সও ছিল না, জ্ঞানও ছিল না। পরে আমি ভাবলাম যে আরে একটা মানুষ তো একই সময় অজুতে আর বিনা অজুতে থাকতে পারে না, তার দুইটা ফিক একসাথে কারেক্ট হওয়ার কোনো উপায় নেই, তাহলে একটা কারেক্ট। তখন আমি পড়াশোনা করে দেখলাম যে হানাফিটা কারেক্ট কেন, আল্লাহ রসুল থেকে দলিলটা আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা বা বাড়িগুলো তার মসজিদের চারিদিকে ছিল, মসজিদে বসে উনি মাথাটা এইভাবে এই মসজিদের জানালা দিয়ে বা কিছু দিয়ে বাইক করে দিয়েছেন, ওনার ওয়াইফ তার চুল ধুয়ে দিয়েছেন, তারপর উনি এসে আবার নামাজে দাঁড়িয়েছেন উইদাউট এনি রিনিউইং দ্য উযু, মানে ওই অজুতে দাঁড়িয়েছেন। তার মানে উনি এটা বিশ্বাস করতেন না বা এটা মনে করতেন না, ওনার ই না ফিক না এটা। আরেকটা আছে যে উনি একজন ওয়াইফকে একবার চুমু খেয়ে এসে স্ট্রেট নামাজে দাঁড়িয়েছেন, এটা বর্ণনা আছে, তার মানে এটাও ঠিক না। তাইলে আমরা হয়তো আর আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল রেখেছে ইমাম শাফিকে, এই 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 মেথোডোলজি মানলে আমাদের সলিউশন হয়ে যায় এইটাই আর কি। যাই হোক, তো এখন বলতেছেন বাই ব্লাইন্ডলি ফলোয়িং সামওয়ান ইভেন ওয়ান অফ দ্য উম্মাস গ্রেটেস্ট স্কলার মুসলিম গভর্নমেন্টস কুড এন্ড আপ এক্সিকিউটিং থাউজেন্ডস অফ ইনোসেন্ট ওমেন অ্যান্ড কজ অপ্রেশন অন আর্থ। যদি মুসলিম উম্মার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্কলার হিসাবে ইমাম মালিককে আমরা কেউ ব্লাইন্ডলি কোনো একটা মুসলিম গভর্নমেন্ট ব্লাইন্ডলি ফলো করে, তাহলে সেটা হাজার হাজার মহিলাকে শিরচ্ছেদ করবে একটা রং ফতোয়ার উপর ভিত্তি করে, তাই না? ব্লাইন্ডলি যদি করে, তার যদি ওপেন না রাখে তার ইটা। আচ্ছা, ইফ দ্য গ্রেট ইমাম মালিক ওয়ার অ্যালাইভ টুডে, যদি ইমাম মালিক আজকে বেঁচে থাকতেন, অ্যান্ড হি হ্যাড নলেজ অফ দ্য হিউম্যান বডিজ ফাইট ফ্লাইট অ্যান্ড অর ফ্রিজ সিন্ড্রম, যেটা আর কি, মানে এই এই যে ইটা হয় মানুষের, মানুষ সমর্থ থাকলে ফাইট করে, না হলে পালায়, আর বেশি ওভারকাম হয়ে গেলে তাও করতে পারে। যেটা আমাদের এক ভাই বলতো, যে বাঙালি জাতির চরিত্র হিসাবে বলতো আর কি, যে পাকিস্তানে আমলে দেখা গেছে, উনি আমাদের এক ম্যানেজমেন্ট গোল্ড মেডেলিস্ট, আমাদের সিনিয়র ভাই আর কি, খুব ভালো পড়াশোনা ওনার ভাই করেন, তো উনি বলতেছিলেন যে বাঙালির ফাইবারের ভিতরে স্ট্রাগলটা অনেক কম, যুদ্ধ করার ইটা কম। তো বলতেছে 50টা ইসেরে একটা খানসানা বন্দুক দিয়ে দাঁড় করা রাখছে, সব থরথর করে কাঁপতেছে। এটাই যদি আফগানিস্তানে হয়তো ওই বন্দুকটা কেড়ে নিয়ে মাথায় ভেঙে দিত ধরে, কিন্তু বাঙালি দেখবেন অনেক দেখবেন লাইন ধরে দাঁড়ায় আছে, সব ইয়াং কোলাপান একটা খানসেনা দাঁড়ায় আছে, এই দিয়া ছবি দেখছেন না, সব একটা একটা করে দেখতেছে, এগুলো মুসলমান কিনা বা অন্য কিছু একটা দেখতেছে। এটা জাতি টু জাতি ভ্যারি করতে পারে, তো এইটা কি হয়, এটা আবার ভ্যারি করবে, কারো ফাইট করার এটা আল্লাহ বেশি দিচ্ছেন, কারো কম দিচ্ছেন, এটা অনেকটা জাতিসত্তার সাথেও যায় আসে না, জাতিসত্তা আফগানিস্তান কেন কেউ কোনোদিন দখল করে রাখতে পারে না, এটা জাতিসত্তার ব্যাপার, ওদের ফাইবারের আশের ভিতরে একটা ব্যাপার আছে। আবার আমরা দেখি আমরা কোনোদিন স্বাধীন ছিলামই না বলতে গেলে, ট্রু সেন্সে স্বাধীন যেটাকে বলে সেটা কোনোদিন ছিলামই না বলতে, কেউ দখল করেনি যখন তখন আমরা স্বাধীন আর কি, বুঝছেন না, কেউ আসতেছে না আমরা স্বাধীন, তো এটা জাতিসত্তার ব্যাপার আর কি, সোজা কথা। যাই হোক, তো বলতেছেন যে তাইলে কি হইতো, যে উনি তখন কি করতেন, নিশ্চয়ই ওইটাকে অ্যাড্রেস করতেন, এই জিনিসগুলো যদি উনি জানতেন, এই জ্ঞান যদি ওনার থাকতো, তাহলে উনি বলতেন যে না এটা না আর কি, দ্যাট হি উড চেঞ্জ হিজ রুলিং। এই লেখক বলতেছেন যে আমার কোনো সন্দেহই নাই যে উনি যদি আজকে বেঁচে থাকতেন আর মানুষের বিহেভিয়ারের এই জিনিসগুলো জানতেন, তাহলে উনি তার রুলিং চেঞ্জ করে ফেলতেন।
এবং এটা নিয়ে কিন্তু পাকিস্তানে একটু কথা বলা বলি আছে, এই এই জিনিস নিয়ে কিন্তু দুনিয়াতে অনেক লেখালেখি আছে। পাকিস্তানে বোধহয় এক দুইটা জাজমেন্ট এই এইরকম করে হয়েছে আর কি, যে ভিকটিম যে তাকেই উল্টা ই করা হয়েছে, এটা নিয়ে অনেক লেখালেখি দেখছি আমি। ওরা তো থাকে এইসব তালে, বুঝছেন না আপনার ওদের, আমি আপনার বলছি না যে ওদের, ওরা যখন 200 বছর চেষ্টা করে কাউকে কোনো মুসলমানকে খ্রিস্টান বানাতে পারলো না, তখন ওরা ডিসাইড করলো ওরা সফট টার্গেটে হিট করবে। সফট টার্গেট মানে মানুষের ভিতরে, সফট টার্গেট কি, মানুষের নাভির নিচের জায়গাটা, লাথি মারলে মানুষ পড়ে যায়, মানুষের দাঁড়ায় থাকতে পারে না জোরে যদি লাথি মারে, সফট টার্গেট, মানুষের শরীরের সফট টার্গেট হচ্ছে এটা। এরকম ইসলামের সফট টার্গেট তারা আইডেন্টিফাই করছে দুইটা, একটা হলো সুন্না, একটা হলো মেয়েদের রাইট। সুন্নাত থেকে মুসলমানদের কাট অফ করে দাও আর মেয়েদেরকে ঘর থেকে বাইর করে আনো রাইটের নামে, ঈশার নামে, তাইলেই তোমার কাজ হয়ে যাবে আর কি। মানে তুমি যা করতে চাইছো, কাফিরাইজ করতে চাইছো মুসলমানদের, তারা কাফিরাইজ হয়ে যাবে আর কি, এই দুইটা যদি কাটতে পারো। তো মেয়েদেরটা তার একটু পাইলেই তো হয়েছে, মালালা নিয়ে কি বানায় ফেলছে বুঝছেন না। তারপরে এইরকম যে কেসগুলো হয়, ধরেন হয়তো একটা একটা মৃত্যুদণ্ড ভুল করে হয়েছে বা একটা ই হয়েছে জাজমেন্ট, এটাই তারা অনেক ফুলাফা পায়, এটা নিয়ে থিসিস করতেছে, হিউম্যান রাইটস ই করতেছে ইত্যাদি ইত্যাদি আর কি। তাদের যে মরার পরে কত কয়টা কেস বাইরেছে, আমি যে ওই বইটা পড়ছি, আপনারা পড়ে দেখেন বইটা, যদি চান আমার কাছ থেকে ধার নিতে পারেন, লাইফ ফ্রম ডেথ রো বইটার নাম। মোমিয়া জামাল বলে একজন ব্ল্যাক অ্যাক্টিভিস্ট মুসলিম, তার লেখা আর কি। দেখবেন কত জাজমেন্ট, কত মৃত্যুদণ্ড ভুল হয়েছে, ভুলের পরে 30 বছর পরে বাইরেছে যে এই লোকটা ইনোসেন্ট ছিল, কত জাজমেন্ট এরকম ভুল হয়েছে। কিন্তু এগুলা নিয়ে এই যে লোক লেখছে সে কিন্তু ডিসিডেন্ট, তার বই কেউ পড়েও দেখবে না, হোয়াইট আমেরিকাতে এই রাস্তা কালা চামড়ার বই কেউ পড়ে দেখবে না। কিন্তু এরকম ওই দেশেও হয়, কিন্তু ওইগুলো কোনো লেখালেখি নাই। আমার দেশে একটা হইলে ওইটা নিয়ে লিখলে, আপনি যদি বিশেষ করে মুসলিম মহিলা হন আর একটু প্রতিবাদ করেন, আপনার একদম হার্ভার্ড হার্ভার্ডে পিএইচডি বা হার্ভার্ডে মাস্টার্স করা একদম একদম নিশ্চিত আপনার, মানে স্কলারশিপ আর কি, স্ট্রেট ইউ গো টু হার্ভার্ড আর অন্য কোথাও আর কি, ক্যানাডায় কোনো ইউনিভার্সিটিতে আপনার স্কলারশিপ নিশ্চিত আর কি। আপনি যদি আপনার হাজব্যান্ডে মারিয়ে ফেলতে পারেন, বা ওই যে কি আছে না একটা ঘটনা ঘটল না, ঢাকা ইউনিভার্সিটির টিচার, তারা লোকটা তো মরে গেছে পরে, তো মহিলা তো ক্যানাডা পুরা দরজা খুলে দিছে মহিলার জন্য, অবশ্য মহিলার রুটটা কোথায় ঘটনার, মহিলা কিন্তু এটা ইরানি ছাত্রের সাথে এক্সট্রা ম্যারিটাল ব্যভিচারে লিপ্ত ছিল, এখান থেকে তো শুরু হয়েছে, ওইটার কিন্তু কোনো কথা নেই। তার জন্য ক্যানাডার দরজা সারা জীবনের জন্য খোলা, এখন ওখানে সে ক্যানাডাতে মানে কোনো রেসপেক্টেড পজিশনে আছে। তো মুসলমান হয়ে যদি আপনার স্কলারশিপ তাড়াতাড়ি পাইতে হয়, এই হুমায়ুন আজাদের ছেলে এখন জার্মানিতে আছে, সাথে সাথে দরজা খুলে যাবে। আপনি যদি খালি ইসলামের গাল দিতে পারেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা খারাপ কথা বলতে পারেন, অথবা বুঝছেন তো, এটা একটা ট্রিক শিখাই দিলাম আর কি, শয়তানের ট্রিক। আমি দেখলাম কিভাবে থ্রিলার বই পড়বেন আপনি আর কি, মানে গোপনে এখানে অ্যাপয়েন্টমেন্ট করছে, একজনের ব্লগে দেখলাম লেখা কি করে উনি দেশ হইতে বাহিরে গেলেন, জার্মান কনসুলার তার জন্য উত্তেজনা ভরে দাঁড়ায় আছেন কোন হোটেলে, পাসপোর্টটা হাতে দিয়ে বললেন স্ট্রেট ইউ গো টু এয়ারপোর্ট, মানে এগুলো মনে হবে আপনার পুরা মানে শার্লক হোমস অথবা মাসুদরানা পড়তেছেন। ঘটনা কি হয়েছে কিছুই নাই, চিন্তই নাই। আমি তো হুমায়ুন আজাদের ছেলের নামই জানতাম না, বিশ্বাস করে আমি জানতাম, এখনো বলতে পারবো না, অনন্য নাকি অনন্য। আচ্ছা, তাহলে এই এই যে লেটেস্ট যে কারবারটা করছে এটার জন্য নামটা পড়ছি আমি। আর তার গার্লফ্রেন্ডের নাম কি বলেন তো, কেউ জানেন না? আপনার তো আপনার জ্ঞান তো খুব কম জ্ঞান আপনাদের। সেও একটা ই দিছে ওটাতে, মানে দুইজনের স্টেটমেন্ট দিছে আর কি জার্মানিতে বৈশাখ। তো আরেকজন সে তাদের দলেরই গণজাগরণ মন্ত্রী, সে বলছে যে ওইখানে জার্মানিতে বৈশাখ বাঘের মতো যে গর্জন করতেছে, এইখানে আস্তে আস্তে বিল্লির মিউ মিউ হয়ে যেতেছে, এইখানে রাস্তায় এসে আমাদের দেখান যে কি করতে হয়, ওইখান থেকে আমাদেরকে উস্কাই দেন না। এই দেশের কিছু কালচার আছে, এই দেশের কিছু নর্মস আছে, আমরা নাস্তিক আস্তিক যাই হই না কেন, বিপ্লবী যাই হই না কেন, ওইগুলোর বাইরে যেতে পারবো না। ভালো করে লিখছে সে গণজাগরণ মঞ্চে আরেকজন, বলছে ওইখানে বসে বসে এসব কথা বলা খুব সহজ হয়। তা আমি তো এগুলোর নামই জানতাম না, এগুলো ফেমাস বানাই দিল কারা, এরাই বানাই দিচ্ছে ভিসা দিয়া। ওই গল্পটা পড়লে আপনি দেখবেন যে পুরো মাসুদরানা পড়তেছেন আর কি, মানে সে ভয়ে ভয়ে যাচ্ছে, গিয়ে ওই হোটেলের লবিতে দেখা হইলো তার হাতে পাসপোর্ট এইভাবে দিয়ে বললো এখন তুমি বাসায় আর যাইবা না, সোজা এয়ারপোর্টে টিকিট পাসপোর্ট সব রেডি, বুঝছেন না? মনে হবে যে আপনার ওই যে মাসুদরানা গল্প পড়ছেন না, যে ওই ফ্লাইট সে আরেক দেশের পাসপোর্ট নিয়ে ফ্লাই করতেছে, পাসপোর্টই তার না, ওইরকম ব্যাপার আর। যাক, এটা এটা কোনো এক্সেপশন নাই, এই যে ডয়েশবেলি ডয়েশবেলি বলে না, আমি ওদের ইগুলো পাই, ওদের একটা ম্যাগাজিন আছে কান্তারা, কত সুন্দর সুন্দর কথা লেখা, আর্ট নিয়ে, কালচার নিয়ে, মুসলমানদের তাহজিব তামাদ্দন ঐতিহ্য নিয়ে। একটু খেয়াল করে পড়লে দেখবেন এর পিছনে একটাই মোটিভ,
আপনার দিনকে ধ্বংস করে দেবো, আর কিচ্ছু না। আপনারা দেখতে পারেন, চাইলে কেউ আমি লিঙ্ক দিব, ডয়েশ ভ্যালি রেডিওর ম্যাগাজিন আর কি, এটা কান্তারা ম্যাগাজিনটার নাম, মুসলমান ওয়ার্ল্ডের জন্য বের করা, এটা খুব অ্যাপ্রিসিয়েট করবে আপনার। জালালউদ্দিন রুমি এই করছে, আল্লামা ইকবাল এই লেনে খালি, জামালউদ্দিন আফগানি এই করছে, কিন্তু সবকিছুর পেছনে মোটিভ হচ্ছে আপনার ইসলামকে ধ্বংস করে দেওয়া, জাস্ট এক কথায় যদি বলেন আপনি। এবং এই ব্যাপারে তাদের আসলে যত রেঞ্জ যার নাম ধরবেন সবাই এই ব্যাপারে একমত, বা এই ব্যাপারে তাদের কোনো এক্সেপশন নাই। ভোল্টের রুশো তারা কোনো দিনে বিশ্বাস করতো না, কিন্তু ইসলাম বিরোধী তারা কিন্তু সেম। কার্ল মার্কস সে কোনো দিনে বিশ্বাস করতো না, কিন্তু ইসলামের ব্যাপারে সেও কিন্তু কলোনিয়াল ছিল, ওরিয়েন্টাল মানে ইস্টার্ন মানুষদের কথা কি বলছে সে, যে তারা তাদের নিজেদের টেক কেয়ার করতে পারে না, সো লেটস টেক কেয়ার অফ দেম। তার মানে কি, এখানে কলোনি ঠিক আছে, অনকলোনিয়ালিজম বই লিখে গেছে, কলোনিজমের এগেনস্টে লিখছে, সামন্তবাদের এগেনস্টে লিখছে, ইম্পেরিয়ালিজমের এগেনস্টে লিখছে, কমিউনিজমের পক্ষে লিখছে, সাম্যবাদের পক্ষে লিখছে, কিন্তু মুসলমানদেরকে রুল করার ব্যাপারে, মুসলমানদেরকে স্লেভ বানায় রাখার ব্যাপারে তারও কোনো আপত্তি নেই। সে লিখে গেছে যে তারা তাদের নিজেদের ই করতে পারে না, যত্ন নিতে পারে না, সো লেটস টেক কেয়ার অফ দেম, আমরা যেন তাদের যত্ন নিই। মানে ওই যে ডারউইনিজম, সোশ্যাল ডারউইনিজম, সেটা সেই অ্যান্ডোর্স করে গেছে আর কি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এরা ফিট না, নিজেদেরকে রুল করার জন্য এরা ফিট না, সুতরাং এদেরকে সাদা চামড়া করতে পারে, এটা তারা বলে গেছে। আসেন, ইফ পিপল ডো নট হ্যাভ দ্য ওয়েপন্স টু ফাইট উইথ, দেন দে শুড মেক দেমসেলফ স্ট্রঙ্গার বাই ফলোয়িং দ্য সুন্না অ্যান্ড দ্য শরিয়া। আমরা জানি জিহাদের তিনটা প্রধান শর্ত, অনেকদিন আমরা এখানে বলছি, আবারও বলতেছি, প্রথম শর্ত হচ্ছে, মানে অনেক শর্ত আছে, তবে প্রধান তিনটা শর্ত, প্রথম শর্ত হচ্ছে প্রকাশ্য আমির থাকতে হবে, গর্তের ভিতর হোল্ড আপ আমির না, প্রকাশ্য আমির যার অথরিটি আছে, যে ঢাল হিসাবে কাজ করবে বাকি ফুট সোলজারদের। দুই নম্বর হচ্ছে মিনিমাম শক্তি থাকতে হবে, মিনিমাম শক্তি কি, 2:1, ওদের 50টা ট্যাঙ্ক থাকলে আপনার 25টা, ওদের 200টা প্লেন থাকলে আপনার 100টা, ওদের 1000টা ইনফ্যান্ট্রি সোলজার থাকলে আপনার 500টা মিনিমাম থাকতে হবে। তিন নম্বর শর্ত হচ্ছে শত্রু মিত্র পৃথকীকরণ থাকতে হবে, একটা মিক্স ক্রাউডে মারলেন, একটা শত্রু আছে আর 50টা মুসলিম আছে, মরে গেল 50টা মুসলিম, অথবা 50টা শত্রু আছে 5টা মুসলিম, বা একটা মুসলিমও আছে তাও করা যাবে। কেন, একটা মুসলিমের প্রাণ আল্লাহর কাছে এই দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার চেয়ে মূল্যবান, কারণ আল্লাহ বলছেন, রাসূল বলছেন, একটা মুসলিম বেঁচে থাকতে কিয়ামত সংগঠিত হবে না, মুসলিমের অনারে কিয়ামত সংগঠিত হবে না, আল্লাহ কিয়ামতের সাথ কোনো মুসলিম গ্রহণ করবে না। এইভাবে আমরা চিন্তা করবো যে একটা মুসলিম প্রাণ এক্সপেন্ডেবল না, কিন্তু খরচ করে দেওয়া যায় মতো না, যেটা আমি গতদিন আপনাদের বললাম, একটা উদাহরণ দিলাম যে 4000 কাফেরকে কবজা করতে পারতেন ওমরাদু, একটা মুসলিমের লাইফকে যদি উনি স্যাক্রিফাইস বা এক্সপেন্ডেবল মনে করতেন, খরচ করে দেওয়া যায় মনে করতেন তাইলে, কিন্তু উনি সেটা মনে করেন নাই, 50-50 চান্স থাকাতে উনি বলছেন না আমি রাজি না এখানে, উনি যুদ্ধের পথে বেছে নিয়েছেন বা কঠিন পথটা বেছে নিয়েছেন। যাই হোক, আসেন, ওয়েন দ্য প্রফেট ওয়াজ ইন মক্কা হি ওয়াজ নট দ্য হেড অফ স্টেট, মক্কায় যখন ছিলেন আল্লাহ সুসাম হেড অফ স্টেট ছিলেন না, রিয়েল সেন্সে যে অথরিটি আমরা বলি মুসলিমদের জন্য তিনি সবই ছিলেন, কিন্তু রিয়েল সেন্সে একটা সাইজেবল জনগোষ্ঠীর উপরে যে অথরিটি থাকা উচিত বা থাকতে পারত বা থাকলে তাকে আমরা লিডার বলবো অফ দ্য নেশন অর দ্য নেশন স্টেট, সেরকম কিছু ছিলেন না উনি। অ্যান্ড হি ওনলি হ্যাড অ্যাবাউট 70 ফলোয়ার্স, 70 জন, এটা ই আছে, খিলাফ আছে, কেউ 100 বলেন, 100 বলেন রাফলি। হি ডিড নট অ্যাটেম্পট অ্যান ইনসারেকশন অর সাজেস্ট সুইসাইড মিশন, উনি কিন্তু ইনসার্জেন্সি যেটাকে আমরা বলি সেটা ই করেন নাই, যে চলো আমরা বিদ্রোহ করি, আমরা যুদ্ধ করি, আমরা রাষ্ট্র ক্ষমতা দখল করি, আমরা কু করি, সেটা বলেন নাই, অথবা সুইসাইড মিশনও সাজেস্ট করেন নাই, তাই না, সুইসাইড মিশনও সাজেস্ট করেন না, কেউ পারতেন তো যে একটা তোমাদের ভিতর বেস্ট সবচেয়ে ই কারা আসো, মানে সবচেয়ে বেশি সাহসী কারা আসো, এরকম 5 জনের দিয়ে আবু সুফিয়ান আবু জাহেল আবুল হাবেদেরকে মাইরা ব্যাস একটা কিছু হয়ে গেল, করেননি, বরং উল্টাটা। আমরা জানি আব্দুর রহমান ইবনে আউফ বলছেন যে আমরা তো রাসূল আগেই ভালো ছিলাম, আমাদের উপরে কেউ কিছু করলে আমরা সোর দিয়ে সেটেল করে ফেলতাম, তুমি আমার এটা করছো আমি তোমার এটা করলাম, আমরা তো আগেই ভালো ছিলাম, মুসলমানের দিকে আমরা কাপুরুষ হয়ে গেলাম, আমরা ই হয়ে গেলাম, মানে অক্ষম হয়ে গেলাম, আমাদেরকে মানুষে মারতেছে, আমাদেরকে পাথর মারতেছে, আমাদেরকে অবরোধ দিতেছে, আমাদেরকে আমরা তো কিছু করি না, এই ধরনের এক্সপ্রেশনটা ছিল ওনার। আল্লাহ সুসাম ওনাকে কি কি শুনাই দিয়েছিলেন, যে লোকেদের কি হয়েছে যে তাদের ভিতর সামান্য ধৈর্যটা নাই,
তোমাদের আগের মানুষদেরকে ওই লোহার চিরুনি দিয়ে মাংস উঠায় নেওয়া হয়তো ইয়ার তারা তাদের দিন অবিচল ছিল, অধৈর্য হয় নাই। আর তোমরা কি এমন তোমাদের উপর ইয়ে হয়েছে যে তোমরা এখনই অধৈর্য হয়ে যেতেছো, এইটা শোনাই দিয়েছিলেন। এবং আমরা জানি মেক্কা পিরিয়ডে আম ই ছিল হারাম মুসলিমদের জন্য, আম ইনসার্জেন্সি বা দাঁড়ানোটা হারাম ছিল, নিষিদ্ধ ছিল। When he saw his followers being persecuted and asking for help, he told them to be patient. আমরা কত বর্ণনা পড়ছি না, যখন তাদেরকে দেখতেছেন যে তারা ই করছে, হুদাইবার সন্ধিতে দেখেন তখন তো মদিনা মক্কাও না, তখন মদিনা ট্রিটিতে সাইন হয়েছে, সাইন হইতে একটা লোক আসতেছে, আয়েশা আশ্রয় চাইতেছে যে ইয়া রাসূলুল্লাহ আমার বলছেন সরি আমি কিছু করতে পারবো না এখন তোমার, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণ করো। জানেন তো এটা ফেমাস গল্প, ওদেরই এক লিডারের ছেলে। He taught his followers that if they continued practicing the tawheed, worshipping Allah alone, following the sunnah of the Prophet sallallahu alaihi wasallam and purifying their hearts, then Allah would grant them power on the earth. খুব ইম্পর্টেন্ট কথা আমাদের, হালাকি আমরা সবসময় বলে থাকি যে আপনি নিজের সাড়ে তিন হাত শরীরে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করেন, আল্লাহ জমিনে আপনাকে কর্তৃত্ব দিবেন। এটা আহলে সুন্নাহর জামার বিশ্বাস, যারা রাসূলের তরিকার উপর থাকেন তাদের বিশ্বাস এটা। কারণ আল্লাহ এটা ওয়াদা করছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে, যে আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করার মিনিং কি, আল্লাহকে ভয় করার প্রথম ম্যানিফেস্টেশন কি, আল্লাহর হক কি, এক নম্বর হক কি আপনার উপর, যে আপনি শিরক ছাড়া আল্লাহর ইবাদত করবেন। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনার শরীরে দিন প্রতিষ্ঠা করেন, আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন। এটার এক্সপ্লেনেশনে স্কলাররা বলছেন নিজের উপর, নিজের ঘরে যেটুকুর উপর আপনাকে আমির বানাইছেন আল্লাহ, যেটুকুর উপর আপনাকে ই দিয়েছেন কর্তৃত্ব দিয়েছেন, সেটুকুর উপর আপনি যদি ই প্রতিষ্ঠা করেন, ইসলাম প্রতিষ্ঠা করেন, তাওহীদ প্রতিষ্ঠা করেন, আল্লাহ আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন। মানে এইভাবে যদি ঘরে ঘরে হয়তো আমরা বুঝতে এমনি হয়ে যেত, আমরা এমনি লেমেন্স পয়েন্ট অফ ভিউ থেকে বুঝি, ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ তাওহীদবাদী হইতো। আর আমরা মানে ডমিনো এফেক্ট বলি, আমরা একটা ডমিনো এফেক্ট বলি না, ওই তাস সাজায় রেখে একটা টোকা মালিক করে সব পড়ে যায় না, ডমিনো এফেক্ট হইতো। আর আপনি দেখতেন যে অটোমেটিক্যালি আল্লাহর জমিনে আপনার কর্তৃত্ব বা মুসলিমদের কর্তৃত্ব চলে আসছে। আল্লাহ উড গ্র্যান্ড দেম পাওয়ার, আল্লাহ তাদেরকে দুনিয়াতে ক্ষমতা দিবেন, অ্যান্ড দে উড কনকার দ্য সুপার পাওয়ারস অ্যান্ড সরি দ্যাট সারাউন্ডেড দেম, অর্থাৎ তখনকার পার্সিয়া এবং রোম। আল্লাহ রাসূল সাহাবীদেরকে এই বলে ধৈর্য ধারণ করার দিয়েছেন যে তোমরা যদি এরকম থাকো, তোমরা যদি তাওহীদ প্রতিষ্ঠা করো, তোমরা যদি আল্লাহর উপর আল্লাহর কথার উপর প্রতিষ্ঠিত হও, তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন এবং তোমরা পার্সিয়া এবং রোম তোমাদের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেদিন ওই যে কি বলে আজাবের যুদ্ধ, ওই খন্দকের যুদ্ধের সময় যেদিন ওই যে হাতুড়ির বাড়ি দিয়ে একটা পাথর ভাঙলেন এবং এটা টুকরা টুকরা হলো, এক একটা টুকরা উনি দিতেছিলেন, একটা শহরের নাম বলতেছিলেন, তখন আমার শুনলে আমি যদি ওখানে থাকতাম, মানে আমি মানে সেকুলার পয়েন্ট অফ ভিউতে লেমেন পয়েন্ট অফ ভিউতে বলছে, আমি লোকটা মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে কি, মানে নিজেদের যে বাঁচানোর জন্য খন্দক ই করতেছে, পেটের ভিতরে পাথর বান্ধা, তার সাহাবিদের বান্ধা একটা করে, তার হলো দুইটা করে, আর সে কইতেছে রোম তোমাদের, পার্সিয়া তোমাদের, এটা তোমাদের, এক একটা শহরের নাম করে এক একটা টুকরা দিতেছে, আমাদের লোকটা মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু উনি দেখতে পাচ্ছিলেন যে আল্লাহ তাকে যে ওয়াদা করছেন সেই ওয়াদা সত্য, তার সাহাবিদের একটা কালেকশন তার উপর প্রতিষ্ঠিত থাকবে এটা সত্য, এবং তারা অপ্রতিরোধ্য হবে, নেভার মাইন্ড তাদের নাম্বার কি। এটা আমরা এখন এই ভিশনটা হারাই ফেলছি, আমরা এখন মনে করি টাকা হইলে, পয়সা হইলে, ট্যাঙ্ক হইলে, বিমান হইলে, বলে আমাদের সৌদি আরবের দুনিয়ার সবচেয়ে লেটেস্ট বিপদগুলো আছে, ওগুলো ইউজ করার মানুষ নাই, ওগুলো জং পড়ে, জং পড়া পরে আবার কিনে আবার আমেরিকার পয়সা দেয়, বুঝছেন না, ওগুলো যদি ইউজ করবে এই মানুষটা নেই, ধার করতে পারে থেকে মানুষ। আসলে সৌদি আরবে তো অ্যাবাক্স আছে, আপনারা জানেন কিনে জানেন না, অ্যাবাক্স ওই যে স্পাই প্লেন দিয়ে খুব খুব দামি স্পাই প্লেন আর কি, এটা কিন্তু আর কোনো মুসলিম দেশের নাই, একমাত্র এক দেশের আছে, মানে উড়ে যাবে সমস্ত তথ্য নিয়ে আসবে আপনার, যা দিয়ে তারা ওয়ারফেয়ার গুলো পরিচালনা করে আর কি। কিন্তু এই অ্যাবাক্স ইন্টারপ্রেট করবে ইউজ করবে মতো মানুষ আই ডোন্ট থিঙ্ক সো দে হ্যাভ, কারণ তাদের ভেরি রিসেন্টলি তাদের পাকিস্তানি এয়ারফোর্সের লোকরা ছিল তাদের ইসে, পাকিস্তানি আর্মির লোকরা ছিল তাদের ইসে, এখনো তো এই যে ইয়েমেনে কিছু হইল না কেন, ইয়েমেনের তুলনায় তাদের হয়তো থাউজেন্ড টাইমস বেটার উইপনারি আছে, কিন্তু এগুলো ইউজ করার মানুষ নেই, ইউজ করবে কে, আর এই এয়ার কন্ডিশন আর এই 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 খায়া আর এই যে লাইফ তাদের আর কি, এখন যুদ্ধ কেমনে করবে, যুদ্ধ করার তো কোনো স্কোপ নেই এই এয়ার কন্ডিশন দিয়ে। এই জন্য আমাদের ভাইদের ভিতরে যখন লাক্সারি আসে আমি শঙ্কিত হই কেন, এতে কিন্তু কোনো বড় কাজ হবে না, কোনোদিন কোনো বড় কাজ হবে না, কোনোদিন কোনো স্যাক্রিফিশিয়াল কাজ বা বড় কাজ হবে না, যুদ্ধফুদ্ধ বাদে দিলাম শান্তির এখানেও কোনো বড় কাজ হবে না,
তার এয়ার কন্ডিশনটা বন্ধ হয়ে যাবে এই বয়সে আর তার একটা একটা শক্ত কোনো পদক্ষেপ নিতে পারবে না জীবনে। ধরেন কথার কথা উদাহরণ দিচ্ছি যে সে খুব অপ্রেসিভ একটা বসের আন্ডারে চাকরি করে, খুবই অত্যাচারী বস। এখন তো বাংলাদেশের বসরা সব হয় ইন্ডিয়ান নয় শ্রীলঙ্কান, বুঝছেন না, বাইরের বস। তো যত কর্পোরেট বড় বড় জায়গায় কিন্তু বাইরের বস সব, জানেন তো। এখন বস তারে সকাল বিকাল টেকনিক্যালি বল মানে থিওরিটিক্যালি বলতেছে সকাল বিকাল লাফি মারে আর বলে তুই বেটা চাকরি ছাড়িস না কেন, চাকরি ছাড়, সে চাকরি ছাড়তে পারবে না কারণ সে এয়ার কন্ডিশনে থাইকা এমন অভ্যস্ত হয়েছে। এইটা যদি এইটা ছাড়া সে চিন্তাই করতে পারে না যে সে কেমন জীবন ধারণ করবে। তার বাচ্চা মাসে 10,000 টাকা বেতনের স্কুলে পড়ে, সে মানে দুঃস্বপ্নে দেখে যে এই চাকরি ছাড়লে তার বাচ্চা এসসিডির মতো ফকির স্কুলে চলে আসবে, বুঝছেন না। সুতরাং সে দাঁড়াইতেই পারে না সোজা হয়ে, তো দাঁড়ানোর ক্যাপাবিলিটি চলে গেছে কারণ সে ওইগুলার ভিতরে তার ভরসা রাখছে। যাই হোক, আল্লাহ ভরসা থাকলে পেটে পাথর বাই দাও, আশা করা যায় তো যে রোম পাশে আমাদের হবে কোনোদিন। একটা একটা করে যে পাথরগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছেন, নাম বলছেন, সবকটা ফুলফিল্ড এক্সেপ্ট রোম। এবং সকল বড় মুসলিম স্কলার মনে করেন এই ইনি সহ যে রোম ইয়েট টু ফল আর কি, মানে এখনো সময় মানে ভবিষ্যতে ফল করবে মুসলমানদের হাতে, সবাই মনে করেন। ইসুকাল কারজাবিকে আমি বলতে দেখছি, ইনিও বলতেছেন, সব বড় স্কলার মনে করেন যে রোমটা এখনো ই হয় নাই, ফুলফিল্ড হয় নাই। একটু পানি দিবেন আপনি। না, রোম বলতে জেনারেল হচ্ছে অন্য জায়গা, জেনারেল মানে গোটা পশ্চিমা ওয়ার্ল্ডকেই বোঝানো হয়েছে যখন জেনারেলি বলা হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেভাবে রোম নগরীটাকেই বলছেন সব স্কলাররা। আমি তো ইসুফ আল কাজী সহ বড় বড় অনেকের লেখা পড়ছি এটা নিয়ে। এডেনে তো ইসুফ আল কাজীর উপর খুব খাপ্পা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যে এই লোকটা উস্কানি দিতেছে ফর পিপল টু ক্যাপচার রোম আর কি, বুঝছেন। উনি বলছিলেন যে এটা এখনো ফুলফিল হয় নাই, এবং ওনার টোনের ভিতর ছিল যে এটা অবশ্যই হবে ফুলফিল কারণ আল্লাহ রাসূল বলছেন। এইখান থেকে আর কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড খুব মাইন্ড করছে যে তার মানে খোলাখুলি বলতেছে যে রোম দখল করা মুসলমানদের জন্য আল্লাহ রাসূলের প্রফেসি ফুলফিল করার জন্য ওয়াজিব আর কি, মানে ইট ইস জাস্ট ইন দ্য কামিং। এই জন্য খুব রাগ করছে তার উপর। তার আজকে শেষ করে দিয়ে দেন, মোটামুটি কাছে গেছি আমরা। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসলে আমি তো কোনো আলেম না, আমি আপনাদের সাথে গপ্পসপ্প করি জীবনের এখান থেকে ওইখান থেকে, কোরআনও কিছু হয় না, একটু বোঝানোর চেষ্টা করি, রিলেট করার চেষ্টা করি। সো আমাদের এখানে গপ্পসপ্পই বেশি হয়, দিনের পিওর দিনের নলেজ হয়তো খুব কমই আসে, কিন্তু সেটা যদি আপনি এখান থেকে যদি আপনি কিছু বাড়ি নিয়ে যেতে পারেন আপনার জীবনে ইনশাল্লাহ চেঞ্জ আসবে। গতদিনে যে আকরাম জান ভাই মেয়ের বিয়ে গেছিলাম, তো সাজিদ গ্রামীণ ফোনের কয়েকজনে নিয়ে গেছে নতুন ভাই আর কি, আরো খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে, সবারই এখনো মানে ই হয় নাই আর কি, বলে গ্রুমিং হয় নাই, তাকনোর নিচে কাপড় ছাঁচা যাইতেছে, মানে জাস্ট ফর্মেটিভ স্টেজ, বাট সবাই ইচ্ছা আছে আমি বুঝছি, মাশাআল্লাহ খুব মানে আগ্রহ আছে। তো প্রসঙ্গে কোন একটা প্রসঙ্গে বলতেছে কিছু একটা কথা, আমি বললাম দেখেন বলে একদিনে হবে না, কার সাথে চলবেন, মানে ও প্রথমে এই চাইছে যে কি করে চেঞ্জ আনবো লাইফে, কি করে মানে ই করবো। আমি বললাম একটা অ্যাডভাইস চাইছে বা ই চাইছে, আমি বললাম যে যারা আপনার চেয়ে বেশি দিনদার তাদের সাথে উঠবেন বসবেন, এটা হচ্ছে একটা সাজেশন, কমিউনিটির সাথে থাকবেন। তারপরে আমি তখন আসিফ মাহমুদ খাইতে বসে পিছনটা দেখা যায় দিচ্ছি, আমি বলো ওইদিকে আসেন, এই লোকটাকে দেখছেন, বলেন তো এর প্রবেবল পড়াশোনা কি হইতে পারে বা এই লোকটা কি প্রফেশন হইতে পারে, সে মাথা চুলকাইতেছে। তখন আসিফ একটু ডাইনে এইদিকে ঘুরছে, দাড়িটা একটু ভালো দেখা যাচ্ছে, বুঝছেন না, মেহেন্দি দেওয়া কাঁচা পাকা লম্বা দাড়ি। তা আমি বললাম দেখেন এই লোকটা 5 বছর ক্যানাডায় থেকে পড়াশোনা করে আসছে, প্রথম দিন যেদিন আসছে আমার মনে হচ্ছে আমার সাথে যুদ্ধ করতে আসছে, আর আমার মনে হচ্ছে আমি তার সাথে যুদ্ধ করবো, মানে মারামারি লেগে যাবে। তারপরে আস্তে 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 ওভার 8-7-8 ইয়ার্স এই পর্যায়ে আসছে, এইভাবে লেগে থাকতে হবে, তাইলে চেঞ্জ আসবে জীবনে। আর যদি নিজের মতো করে নিজের ধ্যান ধারণার মতো চলেন তাইলে কোনো চেঞ্জ আসবে না। তাই আমাদের এখানে হয়েছে হয়নি তা বলতেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের জিনিসগুলো তো ওইরকম স্কলারলি আলোচনা না, আমাদের আলোচনাগুলো কীরকম মানে কিছু একটু দিন নিয়ে সেটার সাথে জীবনকে ই করে দেখানো, যাতে আপনাদের চোখ খুলে আপনারা যেন বুঝেন যে আপনাদের করণীয় কি আছে। অনেক সময় আমরা দিনের মজলিস থেকে আসি কিন্তু আমার কি করণীয় এটা আমি বুঝি, আমি একটা বড় বড় সুন্দর সুন্দর কিছু কথা করে এসে ঘুমাই গেলাম, রাত্রে খুব সুন্দর ঘুম হলো, এই পর্যন্ত আমার লাইফে যে কিছু এটার রিফ্লেকশন আছে করণীয় আছে এটা কিন্তু আমরা বুঝি না। আমরা চেষ্টা করি সেটা আপনাদেরকে বোঝায় দেওয়া, এখানে দোয়া করবেন আমাদের জন্য, ইনশাল্লাহ আমরা কিছু নিয়ে যাবো ঘরে, আর যেটুকু আজকে শুনলাম তার উপরে একটা হলো আমল চেঞ্জ করে বা একটা হলো আমাদের কাজকর্ম চেঞ্জ করার চেষ্টা করবো,
যতগুলো বললাম অনেক কিছুই বলছি কিন্তু আজকে কথা ভিতরে আসছে না অনেক কিছু, একটা হইলেও আমরা চেঞ্জ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তফিক দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।